আচ্ছা ওকে, জি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে যারা দেখছেন তাদেরকে শুভ সন্ধ্যা, আমেরিকা থেকে যারা দেখছেন তাদেরকে শুভ সকাল, ইউরোপ থেকে যারা আছেন তাদেরকে শুভ অপরাহ্ন। ইতিহাস সংরক্ষণ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত বছর ঢাকার দুটি ইতিহাস বিজড়িত সবার পরিচিত ঐতিহাসিক স্থাপনা ভাঙার সংবাদে যে উদ্বেগ আর আশঙ্কার সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে আমাদের আজকের এই আলোচনা। আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর কমলাপুর রেলওয়ে স্টেশন গ্রীষ্মমণ্ডলীয় আধুনিক স্থাপত্যের অন্যতম উদাহরণ। স্থপতি লুই কানের সংসদ ভবনের পাশাপাশি এই দুটি স্থাপনা শুধু আমাদের দেশেরই ঐতিহ্য নয়, এগুলো বৈশ্বিক আধুনিক স্থাপত্য ধারার প্রতীক। গ্রিক স্থপতি আর পরিকল্পনাবিদ কনস্টান্টিনো ডক্সিয়াডিসের টিএসসির খোলামেলা সবুজ উদ্যান আর তাকে ঘিরে স্থাপত্যের যে বুনন, সেটা দেখে কে মুগ্ধ হয়নি। টিএসসির নির্মাণ শৈলী 60-এর দশকে ছিল বিরল। বাংলাদেশের ছাত্র রাজনীতি আর স্বাধিকার আন্দোলনের শূন্যভূমি, গ্রাউন্ড জিরো ছিল এই টিএসসি। আর ড্যানিয়েল ডানহাম এবং বব বুইয়ের ডিজাইন করা কমলাপুর রেলওয়ে স্টেশন আমাদের দেশের জাতীয় তোরণ, এক হিসেবে আমাদের জাতিসত্তার বিকাশের প্রবেশ পথ। আমাদের প্রত্যেকের স্মৃতি জড়িয়ে আছে এই স্টেশনকে ঘিরে। কতবার ছুটে গিয়ে ট্রেনে উঠেছি এই কমলাপুর স্টেশনে। কিন্তু আজকে আমরা এখানে টিএসসি আর কমলাপুর নিয়ে কথা বলতে একসাথে হইনি, বরং আমরা কতগুলো বৃহত্তর সামাজিক নৃতাত্ত্বিক প্রশ্নের উত্তর খুঁজব। এত গুরুত্ব থাকা সত্ত্বেও এই দুটো স্থাপনা ভাঙার সংবাদে যেন তৈরি হয়নি কোনো সুস্থ জাতীয় বিতর্ক। শুধু স্থপতি সমাজ, পরিকল্পনাবিদরা আর কয়েকজন ইতিহাসবিদ ছাড়া অন্য কেউ আলোচনায় নেই। কিন্তু কেন? এটা কি শুধু ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের দায়িত্ব? কেন সব পেশাজীবীরা, বৃহত্তর নাগরিক সমাজ এই আলোচনায় সংযুক্ত হচ্ছেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন ডিসিপ্লিনের চিন্তাবিদদের। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। প্রথমেই আছেন প্রফেসর রওনক জাহান, উনি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, বর্তমানে সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো। উনি অধ্যাপনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, এবং উনার বইয়ের শিরোনাম যেটা আমরা সবাই পড়েছি জানি, পাকিস্তান ফেইলার ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। অনেক দাতা সংস্থার জন্য কাজ করেছেন, তাদের মধ্যে আছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড, ইউনিসেফ এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠান। তারপরে আছেন ডক্টর হুসেইন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ এবং ঢাকার অন্যতম একটি থিঙ্ক ট্যাঙ্ক পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের এক্সিকিউটিভ চেয়ারম্যান। উনি 2008 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের দারিদ্র বিমোচনের একজন অন্যতম কণ্ঠস্বর বা পলিসি মেকার উনি। তারপরে আছেন আমাদের সাথে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। উনার কাজ পরিবেশ অধিকার সংরক্ষণকে নিয়ে অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে আছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2009 সালে, তারপরে র্যামন ম্যাক্সাস অ্যাওয়ার্ড পেয়েছেন 2012 সালে। আমাদের সাথে আরো আছেন ডক্টর সাজ্জাদ জহির, অর্থনীতিবিদ এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং উনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এর একজন ফেলো ছিলেন এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক ছিলেন। উনি পিএইচডি করেছেন
ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে, কানাডা থেকে। তো আমরা এরা সবাই পরিচিত মুখ, তাদের বড় করে পরিচয় দেবার কিছু নেই। তো আমরা আজকে অনুষ্ঠান শুরু করে আমাদের আলোচনা পর্বে চলে যাব। তার আগে শুধু বলতে চাই আমাদের সময়ের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে আজকে। আমরা 1 ঘন্টা আলাপ করব আমাদের প্যানেলিস্টদের সাথে। আমি প্রশ্ন করব, ওনারা উত্তর দেবেন। আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা, এবং এবং তারপরে আমাদের 30 মিনিট প্রশ্নোত্তর পর্ব। আমি আমাদের প্রতিটি প্যানেলিস্টকে 2 করে প্রশ্ন করব, এবং সময় আছে 1 ঘন্টা। তারপরে বলেছি, আপনারা যারা সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, তারা কিউএনএতে, জুমের কিউএনএতে অথবা ফেসবুক লাইভে, আমাদের ফেসবুক পেজে আপনাদের প্রশ্ন করতে পারেন। ওখান থেকে আমরা প্রশ্নগুলো কিউরেট করে আমাদের প্যানেলিস্টদের কাছে পৌঁছে দিব। তো আমি প্রথমেই প্রফেসর রওনক জাহানের কাছে যাচ্ছি। প্রফেসর জাহান, আপনাকে দিয়ে আমরা প্রশ্নটা শুরু করব। প্রথমেই আপনার কাছে প্রশ্ন, একটি উন্নয়নশীল জাতির সামাজিক বিবর্তনে ইতিহাস সংবেদনশীলতার রাজনৈতিক গুরুত্বকে আপনি কিভাবে দেখবেন? একটি জাতির মননশীল বিকাশে ইতিহাস সচেতনতা কত জরুরি? ধন্যবাদ আদনান আমাকে আজকের এটাতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি এই প্রশ্নটা উত্তর দেব প্রথম আমার নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করে। সেটা হচ্ছে 2006-07 সালের দিকে আমি এখানে একটি কিছু আমেরিকান ফিলান্থ্রপিস্ট, তারা আমাদের এখানে কিছু কিছু অর্গানাইজেশনে টাকা দিতে চাচ্ছিল, তারা আমাদের এখানে এসেছিল এবং বিভিন্ন প্রজেক্ট দেখতে চাচ্ছিল এবং আমাকে তাদের সঙ্গে যেতে বলেছিল। এটাকে আমি অনেকটা ডেভেলপমেন্ট ট্যুরিজমের মতনই দেখানো, মানে বলা যেতে পারে। তখন আমি ঠিক করলাম তাদেরকে আমি বগুড়ায় নিয়ে যাব। একটা কারণ ছিল যে বগুড়াতে ব্র্যাকের অনেকগুলো প্রজেক্টও আছে, ভালো থাকবার জায়গাও আছে। এবং বগুড়ায় আমরা যখন গেলাম, কিন্তু কিছু প্রজেক্ট দেখাবার আগে আমি প্রথম ওদেরকে বললাম যে চলো, এখানে আমাদের একটা হিস্টোরিক্যাল একটা সাইট আছে মহাস্থানগড়, সেখানে তোমাদেরকে নিয়ে যাই। কারণ আমি জানতাম যে এরা খুব, যারা এসেছিলেন তারা পার্সোনালি খুব মানে বড় লোক, ফিলান্থ্রপিস্ট। আমি ভাবলাম যে আমেরিকান, তাদের ইতিহাস তো 200-300 বছরের বেশি পুরনো নয়, এবং তারা আমাদের দেশকে একটু গরিব দেশ হিসেবেই ভাবে। তার কিন্তু আমাদের যে একটা সেঞ্চুরিজ অফ একটা সিভিলাইজেশন আছে, সেটা তাদের একটু জানা দরকার যে উই আর দ্য প্রাউড ইনহেরিটার্স অফ দ্যাট কাইন্ড অফ হিস্ট্রি। তা আমি জানি না কতজন মহাস্থানগড় দেখেছেন এখানে যারা আছেন, যে বগুড়ার কাছেই সেটা প্রায় প্রথম যে লেয়ারটা দেখা যাচ্ছে সেটা 3rd century অশোকার সময়, 3rd century BC। এবং তারপরে যে অনেকগুলা ওটাতে বড় একটা র্যাম্পার্টস আছে, অনেকগুলা গেটস রয়েছে, যেটা মহাস্থানগড় হোয়াট ইট সর্ট অফ রিফ্লেক্টস অর রিপ্রেজেন্টস অ্যাবাউট আওয়ার হিস্ট্রি, সেটা হচ্ছে যে আমাদের যে ইতিহাসে যে একটা লেয়ার্স অ্যান্ড লেয়ার্স অফ সিভিলাইজেশন এবং কালচার রয়েছে, এবং একটার পর একটা প্রায় পাশাপাশি রয়েছে, কিংবা একটার উপরে আরেকটা রয়েছে, যে ওখানে হিন্দু পিরিয়ডের টেম্পলস আছে তার সঙ্গে, কিংবা তার উপরেই বৌদ্ধিস্ট যে বিহার সেগুলা রয়েছে, এবং তার পাশে কিংবা তার উপরে মোগল আমলের একটা মসজিদ রয়েছে। অতএব আমাদের যে একটা মানে বিভিন্ন ধর্মের এবং হিস্টোরিক্যাল এই যে লেয়ার্স গুলার এই যে ডাইভার্সিটি, যেটা সেটা ওখানে ওই সাইটে গেলে মানুষের একদম চোখের সামনে সেটা খুব প্রতীয়মান তখন হয়ে যায়। এবং যেটা আমার আমি তখন ভাবছিলাম, কিন্তু মহাস্থানগড় সেই জায়গাটার মধ্যে কোনো
দু একটা সাইন রয়েছে, কিন্তু কোনো মানে হিস্টোরিক্যাল এরকম একটা ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল সাইট, কিন্তু ওখানে মানে গরু চড়ছে এবং একটা ওই সেই র্যাম্পার্টসের ভিতরে জায়গার মধ্যেই কয়েকটা কৃষকের বাড়ি আছে, তারা ধান টানো মানে করছে, এবং ওটাতে কোনো রকম প্রোটেকশন নেই এবং প্রিজার্ভেশনেরও তেমন কোনো মানে চেষ্টা সেখানে নেই, এবং তার এবং সেখানকার অনেক লোকাল লোকরাও সেটা দেখতে আসছে। এবং সব থেকে যেটা আমার মানে মনে হলো যে অনেক লোকাল যারা আছে তারা আমাদের অতটা প্রাচীন ইতিহাস জানে না, যেহেতু তারা ইংরেজিতে কিংবা বাংলা সাইনটা পড়তে জানে না। অতএব অনেকে যারা লোকাল এসছে তারা বলে আমরা এটা বেহুলার বাসর ঘর দেখতে এসছি। তা এখন কিন্তু যেটাতে যেই ঘরে ঢুকে ওরা বলছে এটা বেহুলার বাসর ঘর, সেটা আমি দেখলাম সাইনে ওটা হচ্ছে একটা বৌদ্ধ বিহার ছিল, কিন্তু আসলে ওখানে ওই জায়গাটাতেই চাঁদ সওদাগর এবং বেহুলা যেটা মনে করুন যে এটা ব্রিটিশ পিরিয়ডের কথা। কিন্তু মানে হোয়াট ইজ ইন্টারেস্টিং টু মি যে আমাদের এক মানে ক্রমাধিক্রমের এই যে এত মানে সেঞ্চুরিজ অব হিস্ট্রি অফ ভেরিয়াস লেয়ার্স, ওই ওই জায়গাটাতে গেলেই তখন মানুষের চোখের সামনে এটা চলে আসে। কিন্তু এইখানে যেটা প্রশ্ন যে ইতিহাসের যে মানে এবং তার পাশে একটা মিউজিয়ামও আছে, এবং মিউজিয়ামটার মধ্যেও যেমন অশোকার টাইমে হুইচ ইজ থার্ড সেঞ্চুরি বিসির কয়েন্স রয়েছে এবং ইনস্ক্রিপশনও কিছু রয়েছে প্রাকৃতে, আবার তার সঙ্গে মুঘল পিরিয়ডে আরবিকে পার্সিয়ানে লেখা ট্যাবলেটস যেগুলার ইনস্ক্রাইবড আছে। অতএব ইউ ক্যান সি অল দ্য ভেরিয়াস পিরিয়ডস অব আওয়ার হিস্ট্রি। এখন কথা হচ্ছে ইতিহাস বলতে আমাদের এখনকার যে প্রজন্ম তারা আসলে ইতিহাস বলতে কি বুঝছে, আমাদের যে এত প্রাচীন ইতিহাস সেটা সম্বন্ধে তারা সংবেদনশীল। কারণ আমি যখনই আজকাল অত বেশি ছেলেমেয়েরা কি রকম টেক্সট বুক পড়ছে এটা দেখবার আমার অতটা সুযোগ হয় না, কিন্তু যে একটা দু একটা আমি স্কুলের যে ইতিহাস দেখি, যে আমরা যখন ছিলাম তখনও আমরা কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পড়তাম, তখনও আমরা মৌর্য পিরিয়ড, গুপ্ত পিরিয়ড, পাঠান পিরিয়ড, মুঘল পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড এগুলো সমস্ত পড়তাম। আজকাল আমি অনেক ইতিহাসের বইতে স্কুলের ছাত্রদেরকে এবং দেখি যে সেটা ক্লাস সিক্স হোক, ক্লাস এইট হোক কিংবা ইন্টারমিডিয়েটের পরে হোক, একই ইতিহাস। ইতিহাস 47 সালে ভাষা আন্দোলন, 48-এ ভাষা আন্দোলন দিয়ে আরম্ভ হলো, তারপরে কয়েকটা মেজর ইভেন্টস, 71-এ বীরত্বপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধ হলো, এইভাবে ইতিহাসটাকে অত্যন্ত কম্প্রেসড হিসাবে দেখানো হচ্ছে। অতএব যদি আমরা ভাবি যে আমরা একটা মানে সেঞ্চুরিজ অফ একটা সিভিলাইজেশনের একটা ইনহেরিটার্স, তার এবং উই নিড টু বি প্রাউড অব আওয়ার ডাইভার্সিটি, তাহলে ইতিহাসটাকে যেভাবে প্রিজার্ভ করতে হবে এবং যেভাবে প্রেজেন্ট করতে হবে এবং এই সমস্ত হিস্টোরিক্যাল সাইটগুলোকে যেভাবে সংরক্ষণ করতে হবে, আমি বলবো যে সেটার আমি তেমন আমি লক্ষণ দেখছি না। অথবা আমাদের ইতিহাস বলতে আমরা যে দুটো জিনিস নিয়ে আমরা যখন বড় হয়েছি এবং যখন আমাদের স্বাধীনতা স্বাধিকার আন্দোলন হচ্ছিল 50s and 60s, তখন দুটো জিনিস আমরা সবসময় বলতাম, অ্যান্ড উই আর প্রাউড অব আওয়ার ডাইভার্সিটি অ্যান্ড উই আর প্রাউড অব আওয়ার সিনক্রেটিক ট্র্যাডিশন, যে অনেকগুলা কালচারাল রিলিজিয়াস এটার মধ্যে একটা সংমিশ্রণ হয়েছে। অতএব সেইখানে আমাদের এখনকার প্রজন্ম ইতিহাস কিভাবে দেখছে, ইতিহাসবিদরা কিভাবে সেটাকে প্রজেক্ট করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না। ইতিহাস নিয়ে এখন রিসেন্ট ইতিহাস নিয়ে অনেক খামোখা একটা রাজনৈতিক বিতর্কের মধ্যে মানুষ পড়ে গেছে, ইনস্টেড অব ফিলিং ভেরি প্রাউড অব আওয়ার লং হিস্টোরিক্যাল ট্র্যাডিশন। থ্যাংক ইউ। আচ্ছা,
ধন্যবাদ প্রফেসর জাহান। আমরা এবার প্রফেসর আমরা এখন ডক্টর জিল্লুর রহমানের কাছে যাব। আপনারকে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চারিত এবং বিতর্কিত শব্দ খুব সম্ভবত উন্নয়ন। এই শব্দটি নিজস্ব একটা আঁকাবাঁকা ইতিহাস তৈরি হয়ে গেছে বলা যেতে পারে। উন্নয়নের সুনির্দিষ্ট শাশ্বত কোনো সংজ্ঞা নেই। অমর্ত্য সেন যে অর্থে উন্নয়নকে বলেছেন মুক্তি বা জনগণের সক্ষমতা তৈরির অবাধ অধিকার, সেই ধরনের উন্নয়ন ধারণায় মানুষের ইতিহাস জানার অধিকারকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। এখানে অধিকার, ইতিহাস জানার অধিকার, আমার মনে হচ্ছে এটা একটা প্রেক্ষিতটা একটু ছোট করে দেখা হচ্ছে। আমরা শুধু ইতিহাসটা জানা নয়, ইতিহাসটা আমরা আমাদের সামাজিক এবং আমাদের সার্বিক প্রাতিষ্ঠানিক জীবনের মধ্যে সম্পৃক্ত করারও একটা বিষয় আছে। তো আপনি, আমি আপনার প্রশ্নের উত্তর একটু ইনডাইরেক্টলি দিচ্ছি, যে আপনি শুরুতেই কমলাপুর স্টেশন টিএসসির কথা বলছিলেন, সেগুলো ভেঙে ফেলার একটা এক ধরনের আইকনিক স্থাপনা ভেঙে ফেলার বিষয় আছে। একটা ধারণা হতে পারে যে উন্নয়ন এবং ইতিহাস বিপরীত অবস্থানে দাঁড়াচ্ছে এবং আমরা এক ধরনের উন্নয়ন জন্য আমরা সেই অর্থে ইয়ে করছি, সেদিকেই ঝুঁকে পড়ছি। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে, এবং এটা সত্য যে অনেক জায়গায় দেখা যায় যে উন্নয়ন এবং সংরক্ষণ ওই পর্যায়ে একটা বিরোধ হতেও পারে, যে আমরা ইতিহাস প্রিজার্ভেশন এবং বর্তমানের উন্নয়ন চাহিদা এটা বিপরীত একটা অবস্থানে থাকতে পারে। কিন্তু এই বিষয় যেটা আপনি উত্থাপন করলেন, সেটা আমি দেখি যে এই কমলাপুর স্টেশনের কথাই যদি ধরি, এখানে আসলে বিষয়টা কিন্তু ওই ফ্রেমওয়ার্কটা বা প্রেক্ষিতটা যদি আমি উন্নয়ন বনাম সংরক্ষণ হিসাবে পোজ করি, আসলে এটা সঠিক হচ্ছে না। কারণ এটা হচ্ছে যে বেসিক্যালি সামষ্টিক স্বার্থ এবং ক্ষুদ্র স্বার্থের একটা সংঘাত। আমরা যদি একটু ঘেঁটে দেখি, সুতরাং দেখব যে কমলাপুরের পুরো বিষয়টা, এটা একটা উন্নয়নের প্রয়োজনে হচ্ছে উন্নয়ন, সেখানে উন্নয়নটাও সামষ্টিক স্বার্থকে ধারণ করতে পারে, উন্নয়নের ধারণাটা, কিন্তু ওখানে নিছক এক ধরনের জমির দখল আছে, সেই জমিকে ক্ষুদ্র স্বার্থে ব্যবহারের প্রয়োজনে ইতিহাসকে ধূলিসাৎ করার, নির্দ্বিধায় করার একটা চিন্তা চলে এসেছে। তো আমি যেটা বলবো যে আমাদের মানে উন্নয়ন বনাম সংরক্ষণ এই প্রেক্ষিতটা, আসলে আমাদের মতো দেশে এই প্রেক্ষিতটাই সবসময় যে কাজ করে তা নয়, এটা আরো নিচু পর্যায়ের একটা কাজ করে, যে অত্যন্ত ক্ষুদ্র কিছু স্বার্থ এবং সামষ্টিক স্বার্থ এই এই জায়গায় কাজ করে। এবং সেজন্য আমাদের ইতিহাসের প্রতি আমাদের আগ্রহ কতটুকু আছে, রণক জাহান যেটা বললেন, আমাদের নতুন প্রজন্ম কতটুকু ইতিহাসে আগ্রহী, সেখানে অবশ্য প্রশ্ন থেকে যায় যে আসলে ওরা হয়তো আগ্রহী, কিন্তু ইতিহাস বই তো আর ওরা লিখছে, তৈরি করছে না, ইতিহাস বই তো তৈরি করছে প্রবীণরা, এবং সেই ইতিহাস বইয়ে কিন্তু ইতিহাসকে অনেকটা সংকুচিত, উনি যেটা একটা টেলিস্কোপিক্যালি অত্যন্ত সীমিত সময়ের মধ্যে নিয়ে এসে দেখানো হচ্ছে। তো সেই জন্য এক ধরনের পলিটিক্যাল ইকোনমি বা পলিটিক্যাল সোসিওলজি দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা, আলোচনাটা অত্যন্ত জরুরি, এই যে ক্ষুদ্র স্বার্থ বনাম সামষ্টিক স্বার্থ, এই প্রেক্ষিতটা আমার মনে হচ্ছে অনেক সময় আরো কার্যকর একটা ফ্রেমওয়ার্ক যার ভিত্তিতে আমাদের এই আলোচনাটা হতে পারে। আরেকটি কথা বলে আমি এই পর্যায়ে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা সংরক্ষণের বিষয়ে,
আমি সংরক্ষণের সাথে একটা অ্যাডজেক্টিভ জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে কার্যকর সংরক্ষণ, অর্থকরী সংরক্ষণ। এই যেমন মহাস্থানগড়ের কথা রওনক জাহান বলছিলেন, সেখানে সংরক্ষণ মানে জিনিসটা আছে, কিন্তু সংরক্ষণের প্রচেষ্টাটা কোথায় আসলে? এই যে অর্থকরী সংরক্ষণ, আমি 2008 তুরস্কে গিয়েছিলাম, আমাকে ব্লু যে প্যালেস যেটা তপকাপি রাজপ্রাসাদ ঘুরে দেখাচ্ছিল যে অফিসিয়াল গাইড, সে একটা খুবই চমকপ্রদ একটা বক্তব্য রাখলো। সে বলল যে জীবিত সুলতান, মানে যিনি এটা নির্মাণ করেছিলেন তপকাপি প্যালেস, জীবিত সুলতান আমাদের জন্য যত না অর্থকরী সুযোগ তৈরি করেছিলেন, মৃত সুলতান আমাদের জন্য তার চেয়ে বহুগুণ বেশি অর্থকরী বিষয় তৈরি করছে করছে, কারণ ওই পুরো বিষয়টা সংরক্ষণের, সংরক্ষণ শব্দটা কিন্তু একটা উন্নাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। এটার যে ফ্যাসিলিটিসের ইস্যু আছে, এটার সাথে আপনার এডুকেশনাল ইস্যু আছে, সব কিছু মিলিয়ে কিন্তু এই সংরক্ষণের বিষয়টা আমাদের চিন্তা করাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। না, খুবই ভালো। কার্যকরী সংরক্ষণ এই বিষয়টাকে আমাদের আমাদের মনে হয় আরেকটু বড় করে আলোচনা করার সুযোগ আছে। ক্ষুদ্র স্বার্থ এবং উন্নয়ন এবং সংরক্ষণের বিতর্কটাকে ক্ষুদ্র স্বার্থ এবং সামষ্টিক স্বার্থের একটা ব্যাপক একটা বিস্তৃত আলোচনার ক্ষেত্রে নিয়ে যেতে হবে, আমি একেবারেই একমত। এবার আমরা সৈয়দ রিজওয়ানা হাসানের কাছে যাব। রিজওয়ানা, আপনাকে আপনাকে প্রথম প্রশ্ন করব এভাবে যে আপনি যদি আমাদেরকে একটু জানাতেন বাংলাদেশে ঐতিহ্যের কোনো লিগাল সংজ্ঞা আছে কিনা, এবং ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের কি কি ধরনের লিগাল ইনস্ট্রুমেন্ট আছে এবং যেটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ। আপনি যদি আমাদের সংবিধানের আর্টিকেল 24টা দেখেন, সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের যে সমস্ত স্পেশাল আর্টিস্টিক বা হিস্টোরিক্যাল সাইটস আছে বা যে সমস্ত অবজেক্টস এবং সাইটস এর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, সেগুলোর কেউ কোনো রকম ক্ষতি সাধন করতে পারবে না, অপসারণ করতে পারবে না, কোনো ডিসফিগারমেন্ট করতে পারবে না। আবার যদি আপনি আইনের দিকে আসেন, সেখানে দেখবেন আমাদের একটি আইন আছে, অ্যান্টিকুইটিস অ্যাক্ট 1968, খুবই পুরনো সেই আইন, এবং অবশ্যই স্বাধীন দেশের লোকজনের স্বাধীন মানে একটা একটা জাতির যে আশা থাকে সেগুলো রিফ্লেক্ট করতে এই আইনটা আমি বলবো অনেকটাই সেকেলে, কিন্তু তারপরেও এই আইনের স্পিরিটটা যদি মেনে নেওয়া হয় তাহলেও আমরা হিস্টোরিক্যাল সাইটগুলো ঐতিহ্যগুলো হারিয়ে যাবার আমাদের কথা না। এই আইনটার উদ্দেশ্য হচ্ছে যে যত রকমের আমাদের পুরোকীর্তি আছে, পুরোকীর্তির একটা বেশ বড় সংজ্ঞা এখানে দেয়া হয়েছে, সেগুলো প্রিজার্ভ করা হবে এবং প্রোটেক্ট করা হবে। তবে প্রিজার্ভ এবং প্রোটেক্টের ক্ষেত্রে এর আগে যে আইনগুলো ছিল, যেমন ধরেন 1904 একটি আইন ছিল, বলা হচ্ছে অ্যান্টিকুইটিস অ্যাক্ট, এই পুরনো আইনগুলোকে একসাথে কনসলিডেট করছে। এটা যদি আপনি পড়েন এখানে দেখবেন যে সেকশন 10 এ কতগুলো আপনার অ্যান্টিকুইটিকে প্রোটেক্টেড অ্যান্টিকুইটি ডিক্লেয়ার করার সুযোগ আছে, এখানে আবার সরকারের গার্ডিয়ানশিপ নিয়ে নেওয়ার সুযোগ আছে বা গার্ডিয়ান হিসেবে সরকারকে অ্যাপয়েন্টমেন্ট করার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ আছে সেকশন 12 এ। আবার যদি সেকশন 19 পড়েন সেখানে দেখবেন যে শুধুমাত্র সেই অ্যান্টিকুইটি গুলো যেগুলো সরকার যেগুলোতে সরকারের কোনো না কোনো রকম রাইট অ্যাকোয়ার্ড হয়েছে, লাইক গভর্নমেন্টকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ গার্ডিয়ান, সেগুলোর কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু সরকারের দায়িত্ব বা এটা ন্যাশনাল ইন্টারেস্টে বা পাবলিক ইন্টারেস্টে এই অ্যান্টিকুইটি গুলোকে প্রোটেক্ট করা সরকারের দায়িত্ব বা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের দায়িত্ব, এই কথাটা আসলে এই আইনটার মধ্যে বলা নেই।
তবে তারা যদি শোনে তবে তারা সেটাকে লিস্টেড করবে, তারা যদি প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করে তো ডিক্লেয়ার করবে। এ পর্যন্ত আমার জানা মতে 480টি মতন সাইটকে এরকম ডিক্লেয়ার করা হয়েছে। সো ইট ইজ, যদিও কনস্টিটিউশন বলেছে যে এগুলো জাতীয় সম্পদ এবং এগুলোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, যখন আপনি আইনে আসেন আপনার আইনটা কিন্তু স্বাধীনতার আগে, আপনার কনস্টিটিউশনের আগে, 1968 সালের আইন এটা। তো সেখানে গভর্নমেন্টকে ক্ষমতা দেয়া হয়েছে এবং অ্যান্টিকুইটির অ্যাকচুয়ালি একটা বড় ডেফিনেশন দেয়া হয়েছে। আবার ইমারত নির্মাণ বিধিমালায় আসেন, সেখানে বলা আছে যে আপনি রুল 61 এ যে কোনো রকম নির্মাণ কাজ যদি করতে চান, বা ওয়ান্স আ সাইট ইজ ডিক্লেয়ার্ড আ প্রোটেক্টেড সাইট, আপনি সেটার কোনো রকম কাজকর্ম করতে গেলে আপনার সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে, ওটার একটা নির্দিষ্ট সীমানার বাইরে মানে ভিতরে আপনি কাজ করতে পারবেন না। এগুলো হচ্ছে জাতীয় আইন। হ্যাঁ, এগুলো সীমাবদ্ধতা আছে, এই আইনগুলো শেখেলে এই আইনগুলো অটোনোমাস একটা প্রতিষ্ঠান সৃষ্টি করা বা বিশেষজ্ঞদের, শুধুমাত্র বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা প্রতিষ্ঠান সৃষ্টি করা এরকম না। এখানে একটা কমিটি, একটা অ্যাডভাইজারি কমিটি মতন আছে, সেখানে দুজন সংসদ সদস্য থাকবেন এবং তিনজন বিশেষজ্ঞ থাকবেন, কিন্তু অটোনোমাস ইনস্টিটিউশন ক্রিয়েট করার ক্ষেত্রে এই আইনগুলো ভূমিকা রাখতে পারেনি। আবার ডিটেইলড এরিয়া প্ল্যানও আপনি দেখবেন, এখন যেটা প্রস্তাবিত ডিটেইলড এরিয়া প্ল্যান, যদিও আদালত বলে দিয়েছে যে 2200 মতন স্থাপনাকে ঐতিহাসিক স্থাপনা এখানে ঘোষণা করে প্রোটেক্ট করতে হবে, কিন্তু রাজ্যক কিন্তু এখন যে ডিটেইলড এরিয়া প্ল্যান করছে সেখানে ওই 2200কে বিবেচনায় নেয়নি, অনেক অনেক অল্প সংখ্যক 100-এর নিচে কতগুলো বিল্ডিংকে তারা চিহ্নিত করেছে। ফলে ঐতিহ্য সে অর্থে ডিফাইন্ড না, কিন্তু পুরাকীর্তি ডিফাইন্ড এবং ঐতিহ্যের ধারক হিসাবে ওইগুলোকে সংরক্ষণ করার কথা বলা আছে। এই দেশীয় আইনগুলো ছাড়াও কিন্তু আমরা ইউনেস্কোর যে কনভেনশন আছে, যেগুলো আমাদেরকে কালচারাল এবং ন্যাচারাল হেরিটেজ প্রোটেক্ট করতে বলে, সেটারও আমরা অনুসমর্থনকারী রাষ্ট্র, যদিও সেই কনভেনশনেও মূল দায়িত্বটা আসলে জাতীয় সরকারকেই দেয়া হয়েছে। ফলে ইয়েস, আপনি ঐতিহ্যের হয়তো সংজ্ঞা পাবেন না, কিন্তু ঐতিহ্যের ধারক, ঐতিহ্যের বাহক, সেগুলোকে সংরক্ষণ করার জন্য সংবিধানেও কথা বলা আছে, আবার আইনেও কথা বলা আছে, সে আইনটা দেশেও আছে, সে আইনটা বিদেশের আইনও আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু জানলাম এবং মনে হচ্ছে যে কনস্টিটিউশনটা আরেকবার তন্ন তন্ন করে পড়ে দেখতে হবে যে ওই ঐতিহ্যের ব্যাপারে কি কি বলা হয়েছে, এবং আমি সবাইকে অনুরোধ করব সেটাই করার জন্য, আমি নিজেও আরেকবার তন্ন তন্ন করে পড়ার ইচ্ছে আছে। এবার আমরা ডক্টর সাজ্জাদ জহিরের কাছে যাব, উনি কি আছেন? ডক্টর সাজ্জাদ জহির আছেন? আমি ঠিক দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, এখন দেখা যাচ্ছে। তো ডক্টর জহির, আপনাকে প্রথম প্রশ্ন করব এভাবে যে যেটা আমরা সবাই ইদানিং ভাবছি এবং একটা জটিল প্রশ্ন, যে ইতিহাস সংরক্ষণের বিষয়টি আমাদের দেশে গণ আলাপে কেন স্থান পায় না? আমাদের মতো উন্নয়নশীল দেশে আত্মপরিচয়ের যে রাজনীতি, সেখানে ইতিহাস সংরক্ষণ বিষয়টি কি গুরুত্বপূর্ণ নয়? ব্যর্থতাটা কোথায়? মধ্যবিত্তের দৈনতায়, শিক্ষায়? আমরা কি গবেষণালব্ধ, ইতিহাস সমৃদ্ধ জ্ঞান উৎপাদন করতে পারছি না বলে, নাকি প্রবৃদ্ধি কেন্দ্রিক উন্নয়ন মডেল এবং ভোগবাদে আবিষ্ট থাকার কারণে? আপনি কিভাবে এই ব্যাপারটাকে, এই যে গণ আলাপে কেন স্থান পায় না, এটাকে কিভাবে দেখবেন? ধন্যবাদ আদনান, আমি আসলে কিছুটা ভিন্ন আঙ্গিক থেকে আলোচনাটা তুলব, সুতরাং একটু বেমানান লাগতে পারে এবং কিছুটা হতাশ হতে পারেন, কারণ যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে সরাসরি কোনো বক্তব্য থাকবে না এখানে। তবে যে আমাকে আসলে দুগুচ্ছ প্রশ্ন করা হয়েছিল, যেটা আমি অধ্যাপক আদনানকে জানিয়েছিলাম, শুরুতেই বলে নি, আমার গত 15 বছর ধরে অ্যাফিলিয়েশন কিন্তু ইকোনমিক রিসার্চ গ্রুপের সাথে, বর্তমানে আমি সেখানকার নির্বাহী পরিচালক। আর যেটা প্রশ্নতে যদি ফিরি, আলোচনার মূলে রয়েছে কিন্তু ইতিহাস ও ঐতিহ্য। আমি যেটুকু বুঝি, শুরুতেই কিন্তু প্রশ্নটা যেটা জাগে যে কার ইতিহাস এবং কার ঐতিহ্য, এবং
কার কথাটার ভিতরেই যে কথাটা বললেন যে আত্মপরিচয়ের অনুসন্ধান কিন্তু জড়িয়ে আছে, সুনির্দিষ্ট কোনো জনগোষ্ঠীকে উল্লেখ না করে আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য নিয়ে আলোচনা করাটা অসম্ভব আমার কাছে মনে হয়। এবং যখন প্রথম পর্যায়ে যখন জানলাম যে আসলে বাংলাতে এই সংলাপের আয়োজন করা হয়েছে, আমার ধারণা হচ্ছে যে অর্গানাইজাররা শুরুতেই আত্মপরিচয় হিসেবে নিজের পক্ষে বাংলা ভাষাভাষীদের গণ্য করছেন। সুতরাং আমি আলোচনাটা ওখানে নিয়ে আসতে চাচ্ছি যে সেই প্রেক্ষিতে ইতিহাস ঐতিহ্যকে দেখেই কথাটা এগুচ্ছে বলে আমি ধরে নিচ্ছি। যে জায়গাটাতে ইসের ব্যাপারটাতে আসছে, আমি একটা ব্রড কাঠামোটা আগে চিন্তা করে নেওয়া ভালো অন্য প্রশ্নগুলোতে যাওয়ার আগে, এমনকি কি ধরনের পরিবর্তনের সম্ভাবনাগুলো আছে সেটাও দেখবার জন্য। এবং আমি নিজে যেহেতু ইতিহাসবিদ, দার্শনিক, পুরাতত্ত্ববিদ বা স্থাপত্যবিদের কোনোটিই নই, আজকের সাথে আমি শুধু যোগসূত্রটা টানতে গেলে আমার নিজের ভাবনা তিনটা জায়গাতে বলা আছে, সেটা জাস্ট উল্লেখ করব। একটা হচ্ছে গত বছরের জানুয়ারিতে বহুদাখণ্ডিত বাঙালি ও প্রাসঙ্গিক ভাবনা বলে একটা লেখা, যেটা বণিক বার্তাতে উঠেছিল, আজকের অর্গানাইজারদের মনে হয় কো-অর্গানাইজার। আর তারও আগে প্রায় 5-6 বছর আগে উপমহাদেশে যোগাযোগ ব্যবস্থার রাজনৈতিক অর্থনীতি, এ প্রসঙ্গে আলাপ করতে গিয়ে একটা প্রস্তাবনা উঠে আসছিল যে আসলে উপমহাদেশের একটা বড়, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, বড় আকারে সেটা পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের সাথে, এবং সেই অর্থে আমরা পূর্বাঞ্চলে বিলং করি। সুতরাং অনেক কিছু দেখার প্রিজমটা আমাদেরকে ওই ফ্রেমওয়ার্কের ভিতরে দেখলে হয়তো অনেকগুলো জিনিস ক্লিয়ার হবে। আমি বিস্তারিত ব্যাখ্যায় না যেয়ে সরাসরি কয়েকটা প্রস্তাবনা আকারে প্রশ্নের উত্তরটা দিতে চেষ্টা করব। একটা হচ্ছে যে সাধারণত যদি জনগোষ্ঠীকে নিয়ে চিন্তা করি, এবং বাঙালি হোক বা যে কোনো জনগোষ্ঠী হোক, যাদের মাঝে, যেটা রণকাপা তুলছিলেন যে বৌদ্ধ বিহারের ক্ষেত্রে মনে করা হচ্ছিল এটা বেহুলার ঘরটা যেটা, অথবা আরেকজন আরেকভাবে দেখতে পারে, কোনো একটা মসজিদ মন্দির হয়ে যেতে পারে, মন্দির মসজিদ হয়ে যেতে পারে, এই ধরনের অনেক কিছুর কাহিনী আমরা এই উপমহাদেশে দেখে আসছি। যে জনগোষ্ঠীর মাঝে সুদূর অতীতে ঐতিহ্য চিহ্নিত করার ক্ষেত্রে মত পার্থক্য নেই, তাদের মাঝে আসলে মত পার্থক্য জাগলে তা হবে নিকট অতীতকে নিয়ে, এবং সুদূর ও নিকটের মাঝে আসলে একটা টাইমলাইন দেখা যায় যে টানতে হয়, যেটা ক্ষমতা বলয় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন, ওই টাইমলাইনেরও কিন্তু পরিবর্তন ঘটে। অর্থাৎ আজকে আমি 71-কে ভাবছি, আর কেউ একটা সময় 47-কে ভাববে, দুদিন পরে কেউ 80-কে ভাববে, এক একটা টাইমলাইন কিন্তু বাছার ব্যাপার আছে, যেখানে আমি ঐতিহ্য, আমি জানি না রেজওয়ানা হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন যে এই ঐতিহ্য চিহ্নিত করার ক্ষেত্রে আইনি কাঠামোর ভিতরে কোনো নির্দিষ্ট জিনিস আছে কিনা, যেমন নটেশ্বরটা কি আসলে একটা ঐতিহ্য কিনা। বাংলা ভাষাভাষীরা নিঃসন্দেহে এই দলে পড়েন না যারা কিনা অনেক অতীতের ব্যাপারে আমাদের সকলেরই একমত আছে যে এটা আমার ইতিহাস, এটা আমার ঐতিহ্য, কারণ অনেকেই এটা একটা সংকর জাতি সবাই স্বীকার করি, বিভিন্ন জায়গার থেকে আসা, বিভিন্ন ধর্মে বিলং করা, এমনকি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন জাতিসত্তা নৃগোষ্ঠী যেটা বলছি তারা আছেন। সুদূর অতীতের কোনো পুরাকৃতি বা পৌরাণিক বা গল্পগাথা গোষ্ঠী মত নির্বিশেষে আমাদের ঐতিহ্য হিসেবে চিহ্নিত করতে আমরা সম্ভবত পারিনি, এবং সে কারণেই নিকট অতীতের ভিন্ন ভিন্ন সময়রেখা বেছে বিবাদে লিপ্ত হচ্ছি। ইতিহাস ও অতীত ঐতিহ্য চিহ্নিত করার ক্ষেত্রে সর্বজন স্বীকৃতির বিকল্প একটি সম্ভাবনা আছে। কোনো কোনো ভূখণ্ডে আসলে আমরা শুনেছি যে এই এলাকাতেও একাধিক, মানে বিচিত্রময় একাধিক জাতি বা নৃগোষ্ঠী স্ব-স্ব ঐতিহ্যের স্বীকৃতি নিয়ে সহাবস্থান করত, এটা অনেকে মনে করে, আমি যেটুকু বুঝি ইতিহাস পড়ে। অনেকের মতে বহু শতাব্দী পূর্বে এই উপমহাদেশের পূর্বাঞ্চলে তেমনটি ছিল, ইতিহাসবিদগণ এ ব্যাপারে বিশদ বলতে পারবেন, তবে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় জেনেছি যে বৈচিত্র্য সম্পন্ন সংগঠন বা সমাজকে কার্যকর রাখবার উপাদান অনুসন্ধান করবার চাইতে আমার সাবজেক্ট অর্থনীতি, সেখানে কিন্তু ট্র্যাজেডি অফ দ্য কমন্স এর মোড়কে যৌথ উদ্যোগকে অকার্যকর ঘোষণা করার প্রবণতাটা প্রাধান্য পেয়েছে। অর্থাৎ আমরা বুঝতে চেষ্টা করিনি যে কিভাবে সহাবস্থান ভিন্ন, যেটা রণকাপ তুলেছিলেন এবং শিক্ষার অঙ্গনে যে এটার প্রয়োজন আছে সেটা পরে সুযোগ পেলে আমি আসব।
সম্ভবত এই কারণে সহাবস্থানের দৃষ্টান্ত প্রায়শই ক্ষণস্থায়ী হয়ে দেখা দিয়েছে। নিজেদের মাঝে আমরা ডিভাইড অ্যান্ড রুলের স্বীকৃতি দিলেও, মানে আমরা স্বীকার করি যে ব্রিটিশরা এরকম করেছিল, বহিঃশক্তির উপস্থিতির বিভাজনী প্রভাব সামাজিক বিশ্লেষণের আওতায় আমরা কখনো আনতে চেষ্টা করিনি, কখনো বলবো না, আমার জানা মতে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখিনি আমি। চিরাচরিত প্রথায় ঐতিহাসিক বেদবাক্যের মতো জেনেছি যে নির্দিষ্ট নৃগোষ্ঠী বা স্বার্থগোষ্ঠী অন্যান্য জনগোষ্ঠীর ইতিহাসকে অবদলিত করে নিজের সত্য বা কল্পিত হোক অতীতকে সকলের অতীত বলে প্রতিস্থাপন করতে সচেষ্ট হয়েছে। যে সকল ক্ষেত্রে ক্ষমতাশালী গোষ্ঠীর সুদূর অতীতের আপেক্ষিক গরিমায় ঘাটতি থেকেছে, অর্থাৎ অনেক সময় ক্ষমতাধররা যারা এসেছে তাদের অতীতকে নিয়ে কোনো বোধ করার কোনো সুযোগ নাই তুলনামূলকভাবে যে অবদলিত তার সাথে, তারা মোটা দাগে কিন্তু নতুন ঐতিহ্য সৃষ্টির রেসে নেমেছে। বর্তমান ও নিকট অতীতে তাদের ভিতরে ওই তাগিদটা থেকেছে, যেটার সাথে লিঙ্কটা কিন্তু প্রবৃদ্ধি বৃদ্ধির ইস্যুটা, যেটা আমি একটু পরেই টানছি। সর্বজন স্বীকৃত অতীত হোক অথবা ভিন্ন অতীতধারীদের সহাবস্থান হোক অথবা একটি নির্দিষ্ট স্বার্থের দ্বারা অবদমিত ব্যবস্থা, যেটাই হোক না কেন, ইতিহাস ও ঐতিহ্যকে চিহ্নিত করার জন্য সময়রেখা নির্ধারণ জরুরি এবং আপেক্ষিক আত্মপরিচয় পরিণত করার জন্য অতীতের একটি পর্বের সাথে মেলবন্ধন তৈরির জন্য, অর্থাৎ বর্তমানকে সুদীর্ঘকালের অতীতের সাথে গ্রথিত করতে প্রতিটি সময়রেখাতে গ্রহণযোগ্য গিট বাঁধার দরকার। আমি ব্যাখ্যা দিলে বলবো যে আজকে যদি মনে হয় যে 1971 থেকে এই পর্যন্ত আমরা একটা সমঝোতায় যাব অথবা তারও অনেকগুলো পদক্ষেপ আছে, তারপরে 71 থেকে যদি মনে হয় 47 থেকে যদি আরো পিছনের দিকে আমরা অতীতের সাথে অনেক কিছু রিজলভ করার আছে প্রবলেমসগুলো, সেটার এখানে বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু অন্য যে প্রশ্নের কয়েকটা দিক ছিল সেটা সম্পর্কে আমি দু তিনটা খুব সংক্ষেপে বলবো। বিনিয়োগ নিয়ে একটা কথা উঠেছে, উন্নয়নের কথাটা উঠেছে, আমি ওটাকে বিনিয়োগ এবং জিলুর ভাই অ্যাকচুয়ালি ঠিক তুলে ধরেছেন যে অর্থকরী সংরক্ষণ। আমি এই প্রেক্ষিতে আমাদের দেশের সমস্যা সম্পর্কে খুব সামারিলি বলতে গেলে বলবো যে অর্থনীতিতে অনেকে বলেন স্বাদ পছন্দ একই রকম হলে সেবা ও দ্রব্য বাজারের আকারও বৃদ্ধি পায়, অর্থাৎ বাজার বড় হলে পরে তখন ইকোনমিজ অফ স্কেল আসে, লোয়ার কস্টে বাজারে যোগান দেওয়া সম্ভব হয় এবং একটা স্থানীয় পর্যায়ের উৎপাদনটা ভায়াবল হয়। একইভাবে ঐতিহাসিক নিদর্শনে দর্শনার্থীদের ভিড় হবে যদি অনেকেই সেই নিদর্শন ও ঐতিহ্যের সাথে একাত্মতা প্রকাশ করে। বিস্তারিত ব্যাখ্যায় না যেয়ে বলবো বিনিয়োগ আর্থিকভাবে লাভজনক হবে যদি স্বতঃস্ফূর্ত একাত্মতা ব্যাপক হয়। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ধর্তব্যে আনা প্রয়োজন, যদি অভ্যন্তরীণ বাজার খণ্ডিত থাকে তা বিদেশি ব্যবসার সহজ শিকারে পরিণত হয়। সেটা যেমন মধ্যবিত্তের গৃহ নির্মাণে নানা পছন্দ মেটানোর জন্য চীন থেকে ফসেট আমদানি ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তেমনি মসজিদ মন্দির গির্জা নির্মাণের জন্য আসা বাইরের অর্থের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা একটু সিরিয়াসলি ভাবার কথা বলবো যারা এখানে আছেন, কারণ এই সকল জিনিসগুলোকে যদি বন্ধ না করা হয় তাহলে বিভাজনটা আরো বাড়তেই থাকবে। দ্বিতীয় একটা বিষয় যেটা প্রবৃদ্ধিকে নিয়ে, আমি আমার চিন্তা কাঠামোতে যেভাবে ভাবছিলাম যে যাদের দীর্ঘ অতীত ইতিহাসের সাথে একাত্মতা জনগোষ্ঠী আছে সেখানে উন্নয়ন টেকসই হয়, এটা বিস্তৃত ব্যাখ্যাতে না গেলেও ধরে নেওয়া যায় যে এটা সার্বিকভাবে মানে সাধারণভাবে দেখা যায়। প্রবৃদ্ধি নির্ভর উন্নয়ন হচ্ছে বলে ঐতিহ্যের প্রতি অবজ্ঞা দেখানো হবে এমন কোনো কারণ আমি কিন্তু দেখি না। অথচ অধিক মতকে পক্ষে নিয়ে ঐতিহাসিক নিদর্শন বা ঐতিহ্য চিহ্নিত করতে ব্যর্থ হবার কারণেই প্রবৃদ্ধি নির্ভর নতুন ইতিহাস গড়ার প্রয়াস দেখা যায়। এই বিষয়টা আমি জানি না, ব্যাখ্যা করতে হলে করব পরে। আসলে এটা একটা বাই ডিফল্ট, একটা জিনিস করতে পারা যায় না বলেই তখন রিসেন্ট মানে নতুন করে ঐতিহ্য সৃষ্টির প্রয়াসে মেগা প্রজেক্ট, সেটা কমলাপুর রেলওয়ে স্টেশন এক সময় দেখেছি 1960-এর দশকের শেষে, ঠিক একইভাবে পদ্মা ব্রিজ আসতে পারে বা অন্যান্য কমিউনিকেশন বা অন্যান্য পজিটিভ যে সকল ফলগুলো পাচ্ছি সেগুলো বাদ দিয়ে বলছি কথাটা। তো এই যে প্রবৃদ্ধির দিকে তাড়িত হওয়া অনেকটা বাই ডিফল্ট, যেহেতু অন্য জিনিসটা গড়ে ওঠেনি,
এবং সেটার সাথে আমি মার্কেটকে দেখি, মার্কেটটাও গড়ে উঠতে ব্যর্থ হয় যেহেতু দ্বিধা বিভক্ত স্বাদ থেকে শুরু করে সবকিছুতে। আমার তিন নম্বর প্রস্তাবটার ব্যাখ্যাতে যাব না, বহুধা বিভক্ত বাংলা ভাষাভাষী, এটার নানান রূপ নানান চেহারা আমার লেখাতে কিছুটা ওখানে ইঙ্গিত দেওয়া আছে, পরে প্রশ্ন উঠলে তুলব। আমাদের বেরোনোর পথ কোথায়? শঙ্কর সম্ভাব্য তিনটা পথ নিয়ে চিন্তা করা ভাবছিলাম। একটা হচ্ছে আমাদের যদি শঙ্কর ঐতিহ্য সকলেই অ্যাগ্রি করলাম যে এটাই আমাদের অতীত এবং সেইটা ভিতরে সকল দল মত ধর্ম এথনিক গ্রুপ সবকিছু নির্বিশেষে যদি আমরা ওইরকম একটা জায়গাতে একত্রিত হতে পারি মতের দিক থেকে। দ্বিতীয় হচ্ছে ক্ষমতার দম্ভে কোনো এক স্বার্থান্বেষী গোষ্ঠী বা দল কোনো নির্দিষ্ট ধারার অতীতকে সকলের অতীত বলে চাপিয়ে দেয় যদি, সেটাও কিন্তু একটা পসিবিলিটি, আমি হাইপোথেটিক্যালি বলছি ভালো মন্দ পছন্দ অপছন্দের ঊর্ধ্বে যেয়ে। তৃতীয় হচ্ছে আধুনিকতা এবং প্রবৃদ্ধির উপর নির্ভর করে অতি নিকট অতীত থেকে ইতিহাসের যাত্রা শুরু করা। এই তিনটা জিনিস দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, তৃতীয়টা সম্ভবত আজকের রাজনৈতিক দল ফলো করছে। আদনান আমাকে রাজনীতির আলোচনায় যেতে বারণ করেছে, সুতরাং আমি ওদিকে এগুচ্ছি না। ঐতিহ্যের সাথে আত্মপরিচয়ের বাসনা জড়িত, যা মূলত প্রতিক্রিয়া ধর্মী। সাধারণত যখন বাইরের আগ্রাসনের সম্ভাবনা জাগে তখনই আমরা আত্মপরিচয় বেছে নিয়ে সংঘবদ্ধ হতে চাই। এবং সবার শেষে আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করব, আপনার যদি আর দু মিনিট পেতে পারি। একটা হচ্ছে আসলেই যে কথাটা বলছিলাম, আমার একটা তৃতীয় লেখা 2007 ছিল ইন সার্চ অফ এ ব্রেইন ইন দ্য বডি, এবং আমি সত্যি বলতে কি শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যখন খুঁজে বেড়াই যে কে সিদ্ধান্ত নিচ্ছে কোথায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খুঁজে পাই না দেখতে পাই না। যদিও আমি একমত রণকাপা যেটা বলছিলেন যে এখানে সোফার লিমিটেড গ্রুপের ভিতরে যে অ্যাডমিনিস্ট্রেট করা হয়েছে ভ্যাকসিন সেটা অনেক সুন্দরভাবে হচ্ছে বলে অনেকেই জানে, কিন্তু মস্তিষ্কের অবস্থানটা যে কোথায় সেটা ভাবার বিষয়। দ্বিতীয় বিষয়টা তুলছিলাম যে গিট বাধা এবং আরো অতীতের সাথে মেলবন্ধন তৈরি করা, এই জায়গাগুলোতে কতগুলো টাইম লাইন আমার মনে হয় চিহ্নিত করার দরকার, এবং সেই টাইম লাইনের সাথে যে ঐতিহাসিক নিদর্শনগুলো যেগুলো রক্ষণাবেক্ষণ প্রয়োজন সেটাও আইডেন্টিফাই করা উচিত। এবং 1971 থেকে 20 অবধি, মানে আজকের বছর অবধি 21, এর ভিতরে যে সকল ছোটখাটো অংশকে একটা বাইপাস করার প্রবণতা আছে সেই জায়গাতেও কিন্তু যে লিডিং পার্টি হোক বা সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে রিজলভ করার প্রয়োজন খুব, এর অতীতের দিকে যাওয়ার প্রয়োজন। এবং সেখানে গেলে অবশ্যই 71 থেকে পিছনের দিকে 47 গেলে ধর্ম বিষয়টা আসবে। এটা বোঝার দরকার যে যদি আমরা বলি যে বোধ বা বাঙালিত্ব বোধ বলি, এটা একটা রিয়্যাক্টিভ বোধ বা আত্মপরিচয়ের যে বাসনা সেটা অনেকটা প্রতিক্রিয়া ধর্মী, তাহলে তার যথেষ্ট কারণ ছিল যে কারণে আমরা অনেক কিছু সহজে করতে পেরেছি 47 পরবর্তী পূর্ব পাকিস্তান আমলে, যেটা এখন আরো দৃঢ় হয়ে উঠেছে। ভোগবাদের একটা প্রশ্ন ছিল আদনানের দিক থেকে, এটা আমার মনে হয় আগের যে প্রশ্নের উত্তরটা দিয়েছি সেটা ভিন্নভাবে তুলেছি আমি, যে ইতিহাস সংস্কৃতি সেখানে সরাসরি ভোগবাদ না যে মার্কেট সম্পর্কে চিন্তা করার দরকার। আমার ধারণা যে কিছু কিছু পদক্ষেপকে কেন্দ্র করে, মানে আজকে নির্দিষ্ট ঐতিহাসিক স্থাপনা অথবা ঐতিহ্য যেটা কালচারাল ঐতিহ্য বলতে বুঝাচ্ছে সেই জিনিসগুলোকে একটা প্রসেস ইনিশিয়েট করার দরকার, যার মাধ্যমে আমরা এক একটা ধাপে টাইম লাইন ধরে বলছি এক একটা ধাপে আমাদের একটা কনভার্জেন্স হতে হবে কোন একটা মতের দিকে। এটা দলের বিষয় না, কিন্তু রাজনৈতিক দলের বিষয় না, এবং সেইটা চিহ্নিত করার সাথে সাথে প্রোটেকশনের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার দরকার। অর্থাৎ স্রেফ বলা না যে যেটা সরকারের আওতায় থাকবে সেটুকু না, বরং এটাকে সর্বজন স্বীকৃত করার জন্য আমি মনে করি যে মার্কেটটা আছে, বাংলাদেশের লোকজন এখন অনেক বেশি মাত্রা, এবং আমার জানা মতে পশ্চিমবাংলার বাঙালিরা অনেক আগে থেকেই ট্যুরিজম কেন্দ্রিক অনেক বেশি ঝুঁকে পড়েছে এবং ইতিহাসের নিদর্শনগুলোকে অর্থকারী করার
সম্ভাবনাটা কিন্তু আমি অনেক বেশি দেখি। সেই জোয়ারটা আরো বেশি দ্রুত আসার দরকার। তার কারণটা যেটা বলছিলাম যে উপমহাদেশের পশ্চিমাংশ আসলেই সর্বগ্রাসী হতে পারে, সংস্কৃতির অঙ্গন থেকে শুরু করে অন্যান্য সকল জায়গায়। আমি এখানেই শেষ করব, পরে প্রশ্ন উঠলে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জহির। একটা জিনিস আমি যেটা দেখছি যে আপনার কথাতে একটা বিষয় আমি ধরে নিচ্ছি টেকঅ্যাওয়ে, সেটা হচ্ছে যে সহাবস্থান কোএক্সিস্টেন্সের একটা ইথোস যদি তৈরি না হয় তাহলে আমরা ওই সুদীর্ঘ ইতিহাস খোঁজার প্রবণতা তৈরি হবে না, এবং সেই প্রবণতা যখন তৈরি হবে না তখনই কিন্তু এই ধরনের পাবলিক স্পেসে ইতিহাস সংরক্ষণ বা ইতিহাস অনুসন্ধানের যে একটা মননশীলতা সেটা তৈরি হতে অনেক বাধাগ্রস্ত হবে যদি আমরা এই নিকট অতীতের প্রতি এক ধরনের সিডাকটিভ অ্যাট্রাকশন থাকে সেটার বাইরে গিয়ে আমরা যদি সহাবস্থানমূলক, কিন্তু ইতিহাস তো আমরা জানি যে সরল রৈখিক না, ইতিহাসের ভিতরে অনেক ধরনের সংকরায়ন হয়, সেই সংকরায়নের বোঝার যে মননশীলতা সেটা তৈরি হলে হয়তো এই যে আজকে টিএসসি বা কমলাপুর ভাঙার পরে যে পাবলিক স্পেসে বা পাবলিক ফোরামে বেশি আলোচনা হচ্ছে না তখন সেটা হবার একটা সুযোগ তৈরি হবে। আপনি সেদিকেই যাচ্ছেন। তো আমি তাইলে এবার পরবর্তী প্রশ্নে আমরা আবার ডক্টর রওনক জাহানের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে আপনাকে আরেকটা দ্বিতীয় প্রশ্ন করছি যে ইতিহাস সচেতনতাকে পাবলিক পলিসিতে পরিণত করতে রাষ্ট্রের কি ধরনের ইনস্টিটিউশন গড়ে তোলা প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমে আমি বলবো যে একটা স্টেটমেন্ট মানুষ নরমেটিভ ভাবে দিতেই পারে, যে আমি তো বলতেই পারি যে হ্যাঁ রাষ্ট্রের অটোনোমাস ইনস্টিটিউশনস কিছু থাকা দরকার, পৃথিবীর বিভিন্ন দেশেও আছে আর্কিওলজিক্যাল সাইটস রাখবার জন্য এবং থিংস অফ দ্যাট সর্ট। কিন্তু আজকাল আমি বলবো যে আমাদের বর্তমান অভিজ্ঞতার আলোকে যে রাষ্ট্রের কোনো কিছুই শুধুমাত্র রাষ্ট্র একটা ইনস্টিটিউশনকে আমরা যদি দিই, কারণ রাষ্ট্র বলতে অন্য যেভাবে এমনিতে রাষ্ট্র এবং সরকারের মধ্যে তো একটা তফাৎ থাকা দরকার, কিন্তু আমাদের এখন খুবই দুর্ভাগ্য যে এখন যে অবস্থা হয়েছে সেখানে আমাদের রাষ্ট্র এবং সরকারের মধ্যে সে ধরনের তো আর তফাৎ নেই, এবং ট্রুলি ইনস্টিটিউশন বলতে যেগুলা বোঝানো যায় যে সেখানে কিছু নিজস্ব আইন থাকবে, একটা অটোনমি থাকবে এবং সেভাবে চলবে। কিন্তু আজকাল বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে ধরনের হয়তো বা রিক্রুটমেন্ট হবে, পলিসিস হবে, অর্থাৎ এখন আমি বলবো যে যেভাবে প্রশ্নটা করা হয়েছে যে পাবলিক রাষ্ট্রীয় পাবলিক পলিসিস, আমি এখন রাষ্ট্র একটা স্ট্যাম্প দিয়ে এখন অলরেডি আমরা জানি যে রিসেন্টলি বেশ একটা এটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল যে ইতিহাস নিয়ে নিশ্চয়ই ইতিহাসবিদরা কিংবা বাকিরা গবেষণা করবেন সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, এবং সেটা বিতর্ক করে তথ্যপাত্র ভিত্তিতেই সেটা সেই আলোচনাটা চালিয়ে যাওয়া যাবে। কখনো রাষ্ট্র একটা বলতে পারবে না যে এটাই আমাদের একমাত্র ইতিহাস স্যাংশন করে কিংবা কিছু, অতএব সেই জন্য আমি আসলে যে রাষ্ট্র কি ধরনের ইনস্টিটিউশন করতে পারে যাতে করে এই সমস্ত হিস্টোরিক্যাল প্রিজার্ভেশন, হিস্ট্রির প্রপার প্রিজার্ভেশন হবে, সেখানে আমি রাষ্ট্রের উদ্যোগের থেকেও আমি যেটা উপরে জোর দিতে চাইবো সেটা হচ্ছে যে non-state various institutions, local institutions,
তাদের এছাড়াও আমি বলবো যে রাষ্ট্রেরও যে সমস্ত ইনস্টিটিউশন আছে, যেমন আমাদের আর্কিওলজিক্যাল ইনস্টিটিউশন কিংবা মিউজিয়াম গুলা নিশ্চয়ই তারা টাকা পায়, কিন্তু তারা যে ধরনের প্রোগ্রাম করে বিদেশে, যেমন আমি যে জাস্ট ইফ আই ক্যান গো ব্যাক টু যে ওই মহাস্থান গড় নিয়ে যা বলছিলাম, যে অল্প বয়সী ছাত্র ছাত্রীদের যদি ওখানে আনতে হয় এবং হিস্ট্রিকে যদি নাকি কিংবা আমাদের ঐতিহ্যকে খুব অ্যাট্রাকটিভ ভাবে তো প্রেজেন্টেশন করতে হবে, সেটার জন্য বিভিন্ন রকমের মিডিয়া থাকতে পারে, অন্যান্য দেশে মিউজিয়ামের বিভিন্ন বয়সের লোকজনের জন্য প্রেজেন্টেশন বিভিন্ন ভাবে হয় যাতে করে সেটা খুব অ্যাট্রাকটিভ ভাবে হয়, কিন্তু আমাদের দেশে তো বিভিন্ন যারা প্রিজারভেশনের মধ্যে থাকবেন এবং মিউজিয়ামে যারা কর্তৃপক্ষ তারা তো এই সমস্ত জিনিস নিয়ে চিন্তাও করেননি। কিছু আগে যেমন হোসেন জিলুর যেটা বললেন যে কি ধরনের মানে প্রিজার্ভেশন, আমি মহাস্থান গড়ে গিয়ে যেটা দেখলাম যেখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা অশোকা পিরিয়ড যেটা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ সেঞ্চুরি বিসি, যেখানে যে কয়েনগুলো আছে সেখানে উপর থেকে পানি পড়ছে এবং অন্ধকার, ওখানে লাইটও জ্বলছে না। মিউজিয়ামটার থেকেও যে মিউজিয়ামের যে ডিরেক্টর তার বাড়িটার বাগান এবং তার বাড়িটা আরো সুন্দরভাবে প্রিজার্ভ হয়ে আছে, কিন্তু মিউজিয়ামটা সুন্দরভাবে প্রিজার্ভ নয়। এখন আমি জানি না কতটা, আমি বলছি আপনি টাকাও দিতে পারেন, কিন্তু আমাদের দেশে সমস্যাটা শুধু টাকার মধ্যে নয়, কি ধরনের লোককে দেওয়া হচ্ছে, এবং ইতিহাস হ্যাজ টু বি মেড, ঐতিহ্য হ্যাজ টু বি মেড ভেরি লাইভ এবং অ্যাট্রাকটিভ টু অল জেনারেশন, 3-4 বছরের বাচ্চারাও যাতে নাকি এই, আমি তো বলছি যে আমাদের যে একটা রিচ হিস্ট্রি এটা যে একটা কিরকম বড় একটা অ্যাসেট যে পৃথিবীর অনেক খুব কম দেশই দেখাতে পারবে যে বগুড়ার মতন ওই জায়গায় 3rd century BC থেকে আরম্ভ করে হাজার হাজার বছর ধরে ক্রমাদিক্রমে মানুষজন ওখানে আছে। পিপল শুড বি সো প্রাউড যে আমরা এত হাজার বছরের আমরা একটা ঐতিহ্যবাহী লোক, এবং আমাদের এত হাজার বছর ধরে থাকতে হলে কিরকম রেজিলিয়েন্স মানুষের হয়, এবং আসলে আমাদের দেশের লোকের তো আছে, বাট ইউ হ্যাভ টু কানেক্ট অল অফ দিস, এবং সেটা আমি বলবো যে ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ওয়ার্ক, অনেক রকম লোকের সাথে যুক্ত হতে হবে, এবং আমি এটা সরকারের কোনো একটা একটা মানে ডিপার্টমেন্ট সে করবে এবং কোন একজন ব্যুরোক্র্যাট এই 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 সমস্ত করবে সেটা আমি বলবো, এবং আমাদের দেশে আমরা জানি যে একটা অটোনোমাস ভাবে কোনো একটা ইনস্টিটিউশন চালানো আজকাল খুবই মুশকিল, সেই জন্য আমি বলবো যে এটাতে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর সেটা তো বহু বছর সরকারি প্রচেষ্টায় হয় নাই, বেসরকারি প্রচেষ্টাতেই তারা এই উদ্যোগটা নিয়ে এটাকে অনেকদিন চালিয়ে রাখতে পেরেছিলেন, এবং যতদিন না কমিউনিটিস এন্ড ভেরিয়াস আদার গ্রুপস অফ পিপল এই একটা মানে ইনিশিয়েটিভে যুক্ত না হয়, শুধু সরকারের হাতে ছেড়ে দিলে অনেক সময় সেই জিনিসটা একটা ডেড ইনস্টিটিউশন হয়ে যেতে পারে। অতএব আমি এখানে আমার প্রায়োরিটি আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা যদি ইতিহাসের সঙ্গে আমাদের যেই সমস্ত ঐতিহাসিক যে হেরিটেজ গুলা আছে সেটাকে ভালো করে বোঝার জন্য, এবং বিশেষ করে আজকালকার জেনারেশনের জন্য ওরা যে সমস্ত মিডিয়া বোঝে সেই মিডিয়া মারফতে ওদের কাছে অ্যাট্রাকটিভ করে দেওয়া দরকার। আমি তো কোনো দেখি নাই সেখানে যে কোনো স্কুল লোকাল কোনো স্কুলের ছাত্রছাত্রীরাও যে তারা যাচ্ছে কিংবা তার সে ধরনের কোনো প্রোগ্রামও আমি দেখলাম না, লেট অ্যালোন ঢাকা থেকে যাচ্ছে বগুড়ার লোকজনও বা কেন ওখানে স্কুলগুলা কলেজগুলা কেন ইন্টারেস্ট নিচ্ছে না জায়গা ওখানে দেখার জন্য যাওয়ার জন্য। আমাদের দেশে
আগে যেটা মানে হ্যাঁ আমরা ব্রিটিশ কলোনিয়ালদের আমরা অনেক গালাগালি দিতে পারি, কিন্তু সে ওটা একটা ভালো একটা একটা প্রেসিডেন্ট ছিল যে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকতেন, ডিস্ট্রিক্ট গেজেটিয়ার গুলা থাকতো, প্রত্যেকটা জেলার ইতিহাস সেই 17th century, 18th century, 19th century ডিস্ট্রিক্ট গেজেটিয়ার গুলা। এখন সেই ডিস্ট্রিক্ট গেজেটিয়ারের সেই ট্র্যাডিশন কি আমরা রাখছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উপজেলার ইতিহাসটা কি আছে? এছাড়া আমি জাস্ট ওয়ান্ট টু ফিনিশ উইথ ওয়ান ওয়ার্ড। আমি মিড 90s এ কম্বোডিয়ায় গেছিলাম একটা কাজে। হ্যাঁ, ওদের প্রাচীন ওই হিস্টোরিক সাইটসও আছে, এবং তাছাড়াও আমার যেটা মানে ওদের 1994 এর ওদের ইকোনমি তো তখন একদম প্রায় মানে একদম ধ্বংস প্রায় হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম ওদের যে জেনোসাইড যেটা ওই পলপট কি করেছেন কিংবা ওটা আমি যখন দেখতে গেলাম, দেখলাম ওরা কি সুন্দর ভাবে এই যে ওগুলো প্রিজার্ভ করে রেখেছে, এবং চাক্ষুষ ভাবে মানুষ দেখতে পাচ্ছে যে এই যে কত যে মাথার খুলি এগুলো সমস্ত ওরা প্রিজার্ভ করে রেখেছে। আমরা আমাদের 71 সাল নিয়ে আমাদের জেনোসাইড নিয়ে আমরা এত কথা আমরা বলি, কিন্তু আমরা সেইগুলা কিভাবে এই প্রত্যেকটা জায়গায় কি আমাদের এরকম এক একটা কি আমরা স্মৃতিস্তম্ভ করেছি যেখানে অ্যাটলিস্ট আমরা নামগুলা লিখে রাখবো, লেট অ্যালোন ওরা তো সমস্ত জায়গায় ওদের সমস্ত কঙ্কাল গুলাকে পর্যন্ত ওরা প্রিজার্ভ করে রেখেছে, এবং ওদের ইকোনমি তখন 94 যখন গেলাম ও একদম বিধ্বস্ত, কিন্তু ওরা এই সমস্ত জিনিসগুলাকে তো দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস টু প্রিজার্ভ এবং অ্যাজ এভিডেন্স। তো আমি বলবো যে এবং এগুলা সবকিছু আমি সরকার এবং পাবলিক পলিসির উপরে ঘাড়ে না দিয়ে আমি বলবো যে এটা যদি যারা নন স্টেট অ্যাক্টার্স, কমিউনিটিস, সিভিল সোসাইটি, বিভিন্ন পেশার লোক যদি এই সমস্ত ব্যাপারে উৎসাহী হন, এগিয়ে আসেন, ইনোভেটিভ ওয়েজ অব রিচিং ইয়াং পিপল যদি চিন্তা করতে পারেন, সেটার দিকে আমি বেশি গুরুত্ব দেব। ধন্যবাদ। না, চমৎকার, খুবই ভালো। কয়েকটা জিনিস শিখলাম আপনার বক্তব্য থেকে। একটা হচ্ছে যে শুধু সংরক্ষণ করলেই হবে না, কার্যকরী সংরক্ষণ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সংরক্ষণ পরবর্তী ডিসপ্লে পলিটিক্স এর উপরেও অনেক জোর দিতে হবে, যে আমরা এটাকে আকর্ষণীয় ভাবে ডিসপ্লে করতে পারছি কিনা। আমরা যে এই যে আপনি ক্যাম্বোডিয়ার কথা বললেন, ক্যাম্বোডিয়াতে সিয়াম রিপে পৌঁছালেই অ্যাঙ্কর ওয়াটের হোটেল থেকেই ওদের হোটেলে পৌঁছানোর সাথে সাথেই অ্যাঙ্কর ওয়াটে যাওয়ার ব্যবস্থা সব তৈরি করা আছে। একেবারে আপনি গেলেন, তারপরে আপনার ওদের জেনোসাইডের ইতিহাসকেও সংরক্ষিত করা হচ্ছে, ডিসপ্লে করা হচ্ছে, মানে অ্যাট্রাকটিভ ভাবে জ্ঞানটাকে তৈরি করে। শুধু সংরক্ষণ, একটা ডেড সংরক্ষণ না, সংরক্ষণ করে ওইটাকে ডিসপ্লে করা, ওইটাকে জ্ঞান উৎপাদনের পর্যায়ে নিয়ে যাবার ব্যাপারটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর একটা কথা আপনি বলেছেন যে শুধু স্টেটের ইন্টারভেনশনে কিন্তু হেরিটেজ প্রিজার্ভেশন একটা কার্যকরী সংরক্ষণে পরিণত হবে না, এখানে নন স্টেট অ্যাক্টরদের ভূমিকা আছে, সিভিল সোসাইটির ভূমিকা আছে, নাগরিক সমাজের ভূমিকা আছে, যারা ইতিহাস লিখছেন তাদেরও ভূমিকা আছে, তারা কিভাবে ইতিহাসটাকে শুধু লিখছেন না কিন্তু পাবলিক স্পেসে কিভাবে নিয়ে যাচ্ছেন, একটা মিউজিয়ামে কিভাবে এটা ডিসপ্লে হচ্ছে। কমলাপুর আমরা ধরেন সংরক্ষণ করলাম, কমলাপুর রেলওয়ে স্টেশন, কিন্তু সাধারণ মানুষের কাছে এটার ইতিহাসকে পৌঁছে দেওয়ার জন্য যে একটা প্ল্যাকের কথা বলছেন আপনি, একটা সাইন পোস্টের কথা বলছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জ্ঞান বিতরণ ডিসেমিনেশনের ভেহিকল হিসাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ যে এই ব্যাপারগুলো আপনি এনেছেন, এবং আশা করি আমাদের যারা স্থপতি সমাজ, যারা মিউজিয়ামের সাথে জড়িত আছেন, নন স্টেট অ্যাক্টর আছেন, তারা এই ব্যাপারে আরো মনোযোগী হবেন বলে আশা করছি। ধন্যবাদ। এবার আমরা ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে যাব আবার আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে আজকে হেরিটেজ ট্যুরিজম একটা বিশাল অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে,
এটি অনেক রাষ্ট্রের অর্থনীতির মূল চালিকা শক্তিগুলোর মধ্যে অন্যতম। আমি ইউরোপে ইটালি দেখতে পাই, রণকাপা কিছুক্ষণ আগে ক্যাম্বোডিয়ার কথা বললেন, আমি নিজেও ক্যাম্বোডিয়া নিয়ে খুব অনুপ্রাণিত, ওখানে গিয়ে দেখেছিলাম এগুলো। দক্ষিণ আমেরিকাতে পেরুতে যদি আপনি যান, পেরুতে দেখা যায় যে ওদের হোটেলে পৌঁছানোর সাথেই মাচু পিচুর জন্য টানাটানি শুরু হয়ে যায় বিভিন্ন এজেন্টের মধ্যে, এই যে ব্যাপারটা। কিন্তু ঢাকায় আমরা পৌঁছানোর পরে কোনো হোটেলে কি আছে যে তোমরা আজকে পাহাড়পুরে যাও বা ওই যে টিএসসি একটা ঐতিহ্যবাহী, এরকম তো আমরা কিছু ডিসপ্লের ব্যাপারটা দেখতে পাই না। তো কিন্তু ডক্টর হুসেন জিল্লুর রহমানের কাছে প্রশ্ন, বাংলাদেশি অর্থনীতিবিদদের এই হেরিটেজ ট্যুরিজমের এই সম্ভাবনা নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায় না। যেমন এই টিএসসি কমলাপুর ভাঙ্গার পরে যে ভাঙ্গার সংবাদের পরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে আমরা স্থপতি বা ইতিহাসবিদদেরই শুধু কথা বলতে দেখেছি, কিন্তু নাগরিক সমাজে তেমন কোনো আলোড়ন হয়নি বলে ধরে নেওয়া যেতে পারে, আমরা খুব একটা দেখিনি। পত্রপত্রিকায় কিছু অপেড লেখা হয়েছে, এইটাকে আপনি কিভাবে একটু অ্যান্থ্রোপোলজিক্যালি ব্যাখ্যা করবেন? এই যে অভাবটা, পাবলিক ডিসকোর্সের না হবার যে অভাবটা, এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থায় মাল্টি ডিসিপ্লিনারিটির অভাব? এই যে অর্থনীতিবিদরা এইখানে এগিয়ে আসছেন অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন না এখানে এগিয়ে আসছেন, একটা ক্রস পলিনেশন হচ্ছে আলোচনার, এটা কেন হচ্ছে না? এটার উত্তর দেওয়া হয়তো সম্ভব নয়, তবে আমি কিছু কিছু ধারণাগত বিষয়ে অ্যাকচুয়ালি কয়েকটা মন্তব্য করতে চাই। যেমন আদনান একটা প্রসঙ্গ তুললেন এবং এই আমাকেও যে প্রশ্নটা করলেন যে নাগরিক সমাজের মধ্যে কেন কোনো ঢেউ উঠল না, এটা নিয়ে কেন কোনো গণ আলাপ নেই, কারণ হয়তো যে টিএসসি অথবা কমলাপুর স্টেশন ঐতিহাসিক পোটেনশিয়াল হেরিটেজ পয়েন্টস, পোটেনশিয়াল, কিন্তু এভরিডে এক্সিস্টেন্সে ওদের কিন্তু তেমন লাইফের মধ্যে তাদের ছোঁয়া তেমন কোনো তৈরি হয়নি। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে আদনানের গণ আলাপের আকাঙ্ক্ষার ধারণাটাই আমি একটু প্রশ্ন তুলতে চাই, একটা চ্যালেঞ্জ করতে চাই। আসলে এই ধারণাটাই কি সমস্যা কিনা, এগুলো নিয়ে গণ আলাপ দরকার? আপনি যে রাষ্ট্রগুলোর কথা বললেন, পেরু, অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশের কথা বললেন, আসলে দরকার কিছু মোটিভেটেড প্যাশনেট আলাপ। এই গণ আলাপের ধারণাটা আমরা বড় করছি ফ্রম দি পলিটিক্যাল সার্কেলস। আমি একটা বাংলাদেশে অত্যন্ত স্ট্রেঞ্জ একটা বিষয় দেখি, আমরা নন স্টেট অ্যাক্টরস এর কথা বলছি বটে, কিন্তু নন স্টেট অ্যাক্টররা যখন আরো ইফেক্টিভ হতে চায়, নট অল, আমি এটা অবশ্যই আই ডোন্ট ওয়ান্ট টু ক্যারিকেচার, নন স্টেট অ্যাক্টরস আর ডু প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ইন বাংলাদেশ ইন স্পেসিফিক সেক্টরস, পার্টিকুলারলি ডেভেলপমেন্টের সেক্টরে দে ডু প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি বলছি যে আমরা নন স্টেট সেক্টর ইফেক্টিভ হওয়ার ধারণাগত পথ যখন খুঁজে, তখন ওই রাষ্ট্র পলিটিক্যাল সার্কেলের যে ধারণাগুলো সেগুলো বড় করে বসি। এই যে গণ আলাপ বললেন, গণ আলাপ, আই এম অ্যাবসলিউটলি কনভিন্সড যে গণ আলাপ দিয়ে ঐতিহ্য সংরক্ষণের কোনো কিছু হবে না। অ্যাকচুয়ালি কোথাও পৃথিবীর এই গণ উদ্যোগে এগুলো হয়নি, দে ওয়ার প্যাশনেট গ্রুপস যে ক্রিয়েটেড কন্ডিশনস অ্যান্ড ইনক্রিমেন্টালি অথবা ইভেনচুয়ালি ম্যানেজ টু কনভিন্স এ লার্জার গ্রুপ। এই প্যাশনেট আলাপটা, এটা কিভাবে উস্কে দেওয়া যায়, এইটা আই থিঙ্ক ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। আমি দেখি যে এইখানেই আমাদের মূল চেষ্টা। আই ফুল এগ্রি এই রণজাহানের সাথে যে
এই যে রাষ্ট্র মানে রাষ্ট্র ডমিনেন্সটা নানাভাবে হয়। একটা হচ্ছে যে রাষ্ট্র ডমিনেন্ট ইন এ ইনস্টিটিউশনাল সেন্স, তার ইনস্টিটিউশনাল প্রেজেন্সের মাধ্যমে ডমিনেন্ট হতে পারে। আমাদের দেশে পিকুলারলি রাষ্ট্র অলসো ডমিনেন্ট বাই দি টাইপ অফ আইডিয়াস যেগুলো তারা বসে আছে ইয়ের মধ্যে। আমি একবার একটা আমার কাছে খুবই স্ট্রেঞ্জ লেগেছিল, জয়নাল আবেদিন, আমাদের শিল্পাচার্য জয়নাল আবেদিন, ময়মনসিংহ, তাই না, ময়মনসিংহের, উনার স্মৃতির সংরক্ষণের যে ময়মনসিংহের জাদুঘর যেটা, সেটার সংরক্ষণটা রাষ্ট্রের হাতে দিয়ে দেওয়া হলো। মানে এটার অ্যারাউন্ডে কোনো প্যাশনেট গ্রুপ গড়ে উঠল না, যারা এটার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে এটাকে নিজস্ব একটা বলয় তৈরি করতে পারলেন। দে স দি সাকসেস, যে রাষ্ট্র অনুকম্পা করে এটাকে একটা নিয়ে ডিসিকে হয়তো চেয়ারপারসন করে ওইখান থেকে আবার অনেক কিছু চুরিও হয়ে গেল। শিল্পী সুলতানের ক্ষেত্রে একইও দেখেছি আমি, যে আমাদের চাহিদার ধরনটা হচ্ছে যদি দয়া করে ডিসি এটাকে একটা ইয়ে করে ফেলেন তাহলে আমরা বেঁচে গেলাম। এইখানে একটা চিন্তার দুর্নতা আমি দেখি, যে নন স্টেট অ্যাক্টরের চিন্তার দুর্নতা দেখি, সিভিল সোসাইটির চিন্তার দুর্নতা দেখি। এই গণ আলাপের ধারণা আমি খুবই মনে করি এই পার্টিকুলার কেসে আপনার, আমাদের যেটা দরকার হচ্ছে মোটিভেটেড প্যাশনেট আলাপ, স্মল গ্রুপস, মোটিভেটেড ডিটারমিন্ড, তারাই কিন্তু পরিবর্তনগুলোর শুরু করে। এই গণ আলাপ ইজ এ পপুলিস্ট আইডিয়া ড্রন ফ্রম দি ইয়ে, আমরা পলিটিক্যাল সার্কেলস থেকে বড় করছি টু গেট এ সেন্স অফ আওয়ার ইম্পর্টেন্স। আর 100,000 লোক সিগনেচার দিল, কি হবে, মানে হোয়াট উইল ইট মেক এনি চেঞ্জ? আমাদের এখানে তো ওই ধরনের সংস্কৃতি গড়ে উঠেনি যে সিগনেচারের সংখ্যা দিয়ে একটা ইয়ে তৈরি হবে। সো এইটা একটা আমি ইয়ে করতে চাই। আরেকটি পয়েন্ট, আরেকটা পয়েন্ট বলে আই থিঙ্ক আই ক্যান ফিনিশ, সেটা হচ্ছে যে মানে একটা ইয়ে হতে পারে যে এই যে আপনি বললেন যে আমাদের শিক্ষার বিষয়টা তুললেন, তাই না, যে আমাদের চাহিদা, এই যে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, এটার জন্য কি চাহিদার ঘাটতি আছে নাকি আমরা আবার সাজ্জাদ জহির এখানে আছেন অর্থনীতির ভাষায়, নাকি এটা যোগানের প্রবলেম, ইন দি সেন্স দ্যাট আমরা এটার কার্যকর সংরক্ষণের সাপ্লাইগুলো তৈরি করতে পারিনি, হয়তো পটেনশিয়াল ডিমান্ড রয়ে গেছে, হয়তো দেখা যাবে যে সত্যি সত্যি যদি ওই ধরনের হয় আমাদের মানুষজন সার্টেনলি গ্রহণ করার একটা মানসিকতা হতে পারে। তবে এটা অবশ্যই সত্য যে রনক জাহান হয়তো সেই শিশুদেরকে বা স্কুল শিশুদেরকে মহাস্থান গড়ে দেখেননি, ইভেন আপনি যদি কুমিল্লার ইয়েতে যান শালবন বিহার সেখানেও তো দেখবেন না, কিন্তু ওই স্পটগুলোকে আবার পিকনিক স্পট খুব লাউড স্পিকার বাজিয়ে হিন্দি গান বাজিয়ে পিকনিক স্পট হিসেবে ব্যবহারকারীর সংখ্যা কিন্তু অসংখ্য, তারা করে যাচ্ছে কিন্তু ওটার। সো অবভিয়াসলি চাহিদারও একটা সমস্যা রয়ে গেছে, উই হ্যাভ এ বিগ প্রবলেম। শেষ কথাটা যেটা বলতে চাই এবং সেটাও রনক জাহান ইয়ে করেছেন, যে দি মহাস্থানগড়ের আর্কিওলজি ডিপার্টমেন্টের যিনি কর্ণধার তার বাসভবন মহাস্থানগড়ের চেয়ে বেশি সংরক্ষিত, ওইটার মধ্যে কিন্তু পুরো গল্পটাই বলে দেয়া হচ্ছে। আপনি ইতিহাস সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন যার মূল চিন্তা কিন্তু সংরক্ষণের ধারে কাছেও নাই অ্যাকচুয়ালি, এবং তার ব্যক্তিগত দোষ নয় এটা, এটা হচ্ছে যে আপনি আমাদের এই এই যে, এবং এটা ওই ওই কারণেই হচ্ছে যে আমাদের ইভেন ডিস্ট্রিক্ট গেজেটিয়ারের কথা রনক জাহান বললেন, এটা তো ম্যান্ডেটরি কলোনিয়াল কোনো রুল ছিল না, দিস ওয়ার সাম প্যাশনেট এই বিউরোক্র্যাটস যে টুক ইট আপন দেমসেলভস অ্যান্ড একটা ট্রেডিশন তারপরে গড়ে উঠলো। ইট ওয়াজন্ট লাইক এ একটা ডিপার্টমেন্টের থেকে একটা
প্রয়োজনীয় ইয়ে ছিল, ইট গ্রু আপ ইন দ্যাট ওয়ে। সো এই যে বিউরোক্রেটিক মাইন্ডসেটস, আমার মানে হৃদয় খরণ হয় যখন আমি ধরেন কুষ্টিয়ার রবীন্দ্রনাথের শিলাইদ হয়ে গেলাম, সেই নান্দনিক স্থাপনার পাশে আধুনিক সংরক্ষণকারীদের যেই বিশ্রামাগার আছে, ওই দুইটার বিপরীত বৈবৃত্য দেখলে আপনি সার্বিক সমস্যাটা বুঝে যাবেন। যে বিউরোক্রেটদের কাছে না, বিউরোক্রেটিক একটা মাইন্ডসেট, তারা সেখানে সংরক্ষণের আসলে পুরো বিষয়টা সেইভাবে ইয়ে করে না। তো আমি শেষ করব এটা বলে যে আমরা লেটস ফরগেট অ্যাবাউট গণওয়ালা, লেট আস ফোকাস অন প্যাশনেট অ্যাক্টিভিস্ট আলাপ। ওই কয়েকটা সার্কেল যদি গড়ে উঠে, একটা কিছু করে দেখা, একটা স্থাপনার কোথাও ইয়ে করি, এবং সেখানে মূল কাজটা হবে নট ইয়ে যে রাষ্ট্রের কাছে প্যাশনেটলি একটা দরখাস্ত পেশ করলাম, একটা দায়িত্ব নিয়ে একটা হয়তো অবভিয়াসলি টিএসসিআর এবং কমলাপুরের ওটা কিন্তু আরেকবার বলে দেওয়া দরকার, কমলাপুরের ওখানে কোনো উন্নয়ন বনাম সংরক্ষণের কোনো সমস্যা নেই। ওইখানে হচ্ছে রেলওয়ের জমি অধিকারটা, অবৈধ জমি অধিকার আমি বলবো, কারণ তারা রেলওয়ে যখন জমি অধিগ্রহণ করেছিল রেলের পারপাসেই করেছিল, আইন অনুযায়ী রিজওয়ানা তো ওইখানে আছে, আইন অনুযায়ী ওই পারপাসে ইউজ না করলে ওটা ফিরিয়ে দেওয়ার কথা যাদের কাছে থেকে নেওয়া হয়েছিল, বাট ওরা ওইখানে বেসিক্যালি ল্যান্ডলর্ড সেজে যাচ্ছে আর কি ইয়েতে, এবং ওই ল্যান্ডলর্ড সাজার প্যারাডাইমটাই কিন্তু হচ্ছে কমলাপুরের গল্পটা, এটা উন্নয়ন বনাম সংরক্ষণের কোনো আদর্শিক সংঘাত নয়, ওই জিনিসটা আমাদের বোঝাটা দরকার। সেই জন্যই আমাদের এই প্যাশনেট অ্যাক্টিভিস্ট আলাপটা কিভাবে বিস্তার ঘটানো যায় সেদিকে মনোনিবেশ করাটা জরুরি। ধন্যবাদ, চমৎকার। একটা জিনিস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে প্যাশনেট একটা গ্রুপকে উস্কে দেওয়া, সেই উস্কানোর উৎসটাই বা কোথায়, বা ওদেরকে উৎস এই যে এটা কি অর্গ্যানিক্যালি নিচ থেকেই উঠে আসবে এই প্যাশনেট গ্রুপগুলো, সেটা তাদেরকেই উস্কে দেবার মানে ঘটনাটা কোথায় ঘটছে, আমার মনে হয় এটারও একটু আলাপ করার দরকার। আমরা একটা উদাহরণ যেটা আমি শিওর যে রণকাপা দেখেছেন এবং অন্যান্যরা হয়তো দেখেছেন, নিউ ইয়র্কে ম্যানহাটনে একটা ট্রেন লাইন ছিল যেটা ফ্রেইট ট্রেনের একটা এলিভেটেড ট্র্যাক ছিল মাইল দুয়েক লম্বা, তো একসময় সেটা ভেঙে ফেলা যখন আর ফ্রেইট ট্রেন নেই নিউ ইয়র্ক সিটিতে, এটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো, তখন ওই যে প্যাশনেট কমিটেড ডেডিকেটেড গ্রুপটা দাঁড়িয়ে গেল, দুজন লয়ার, তারা কিন্তু আর্কিটেক্টও না, দুজন লয়ার দাঁড়িয়ে গেল এবং তারা ওই যে পাবলিক অপিনিয়নকে মোবিলাইজ করলো যে না এটা ভাঙা যাবে না, এটা তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল হেরিটেজের চিহ্ন, এটা রাখতে হবে। তো এইটা শেষ পর্যন্ত এটা শুধু রাখলো যে রাখা হলো তাই নয়, এইটা বর্তমানে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং কেও ছাড়িয়ে গেছে জনপ্রিয়তার মাপকাঠিতে, মানুষজন এসে ওখানে যায়। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে সেই প্যাশনেট কমিটেড গ্রুপটারও তো একটা অভাব আছে, আমরা তো একটা ডিসিপ্লিনের উস্কে দেওয়া মানে প্যাশনটা শুধু একটা ডিসিপ্লিনের ভিতরেই দেখতে পাই, কিন্তু এই যে প্যাশনটাকে সংরক্ষণের বিষয়টাকে প্যাশনটাকে একটু ডেমোক্রেটাইজড ভাবে চারদিকে ছড়িয়ে দেওয়া, সেটা কি শিক্ষা থেকে আসবে নাকি আমাদের একটা মননশীলতার একটা ধারা পরিবর্তন করার ভেতর থেকে আসবে, সেটা আরেকটা বড় প্রশ্ন আমরা করতে পারি। তো আমরা পরবর্তী প্রশ্নে আমরা যাব এবার রিজওয়ানার কাছে। আবার রিজওয়ানা আপনি আছেন? আচ্ছা রিজওয়ানা, আপনাকে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি অনেকদিন ধরে পরিবেশ রক্ষার পরিবেশ অধিকার সংরক্ষণের আইনি যুদ্ধ করে যাচ্ছেন এবং এটার জন্য অনেক পুরস্কারও পেয়েছেন, এখন বৃহত্তর পরিবেশের অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের কোনো মামলার অভিজ্ঞতা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করতেন, যদি থাকে। আরেকটা প্রশ্ন আমি বলবো যে তাইলে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও আমরা কিছুটা ইনসাইটস পেতে পারি। আরেকটা ইস্যু হচ্ছে যে
আইনজীবী সমাজে ইতিহাস সংরক্ষণের বিষয়টা যে আইনি ব্যাপারটা, সেটা কি মেইনস্ট্রিম নাকি কিছুটা মূলধারায় আছে নাকি প্রান্তিক বিষয়? এই এবং আরেকটা বিষয় হচ্ছে ইতিহাস সংরক্ষণের বিষয়টাকে আইনি পেশি শক্তি দেয়া যায় কিভাবে? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে কোনো ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের মামলা লড়িনি, কিন্তু যারা লড়েছে আমি তাদের সাথে ছিলাম, অনেক সময় আইনি ব্যাখ্যা দিয়ে সাহায্য করেছি, অনেক সময় হয়তো কোর্টে প্রেজেন্ট থেকে সাহায্য করেছি। আবার ধরেন ডিটেইলড এরিয়া প্ল্যানে যেরকম খুব কম স্থাপনাকে লিস্টিং করা হচ্ছে, সেটাতে আদালতের নির্দেশ মেনে 2200 স্থাপনাকে অন্তর্ভুক্ত করার জন্য রাজুকের সাথে দর কষাকষি বা অ্যাডভোকেসি যেটাকে আমরা বলি করে যাচ্ছি। আপনার 2 নম্বর প্রশ্নটা দিয়ে যদি আগে শুরু করি যে ইতিহাস সংরক্ষণের বিষয়টা আইনজীবী মহলে কেমন, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে ইজ ভেরি কমপ্লিকেটেড, কারণ বাংলাদেশের তো ইতিহাসটাই যে যেভাবে লিখেছে সেটাকেই সঠিক মনে করে। ফলে এখানেও আইনজীবীরা বিভক্ত, কেউ একভাবে ইতিহাস লিখে, কেউ আরেকভাবে ইতিহাস লিখতে চায়। ফলে ইতিহাসটা কে লিখবে, আমরা একটা কথা এর আগের প্রিভিয়াস বক্তাদের থেকে শুনছিলাম, রাষ্ট্র রাষ্ট্র এভাবে, আসলে আমাদের এখানে তো কতগুলো বিষয়ে যে দলীয় বিবেচনার ঊর্ধ্বে গিয়ে একটা একটা এন্টিটি আমাদেরকে কতগুলো বিষয়ে সঠিক তথ্য দেবে, এটা আনফর্চুনেটলি হয়ে উঠেনি। হ্যাঁ, ফলে যেখানে যেখানে রাষ্ট্র হচ্ছিল, আমার কানে বারবার মনে হচ্ছিল যে রাষ্ট্রের জায়গায় ওনারা যদি দলীয় সরকার বলতেন অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো সেটা। সো কতগুলো স্থাপনা আছে যেগুলোর ব্যাপারে আইনজীবীরা হয়তো একমত হবেন, কিন্তু এটা এখনো খুব পপুলার একটা ইস্যু না। যেমন ধরেন প্রায় প্রায় পুরনো ঢাকাতে ওখানে আমাদের একজন স্থপতি আছেন, খুব চেষ্টা করেন বেচারা ওইখানকার স্থাপনাগুলোকে টিকিয়ে রাখতে, এবং অনেক সময় উনি বলেনও যে অ্যান্টিকুইটিস অ্যাক্টের অধীনে কেন সরকার এগুলোকে অ্যাকোয়ার করে ফেলে না, কেন সরকার গার্ডিয়ানের রোলে যাচ্ছে না, কেন সরকারের তো অ্যান্টিকুইটিস রোলের অ্যাক্টের আন্ডারে অনেক কটা মানে তার ক্ষমতা আছে, সেল করলে কিনে নেওয়ার, প্রয়োজনে লিজ নেওয়ার, দরকার হলে অ্যাকোয়ার করার, বা ডেভেলপমেন্ট রাইটটা কেন ভিন্ন ভাবে সরকার দিচ্ছে না, মানুষদেরকে বুঝাচ্ছে না। কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি আইনজীবীরা মানে যেখানে বিতর্কিত রাজনৈতিক ইতিহাস নেই, একজন ব্যক্তির একটা হয়তো জমিদার বাড়ি সে কিনে ফেলেছে বা অনেক পুরনো একটা বাড়ি এখন ওখানে অনেক শরিক হয়ে গেছে তারা ভেঙে ফেলবে, সেই রকম ক্ষেত্রে আইনজীবীদের তেমন কোনো বিবাদ আসলে আমরা দেখি না। তবে এটা খুব পপুলার একটা ইস্যু এখন আইনজীবীদের মধ্যে হয়ে সারেনি। আমাদের এখানে কিন্তু আমি মামলা না করলেও মামলা হয়েছে, যেমন লালবাগ ফোর্টের আশেপাশে নির্মাণ কাজ বন্ধ করার জন্য মামলা হয়েছে, মহাস্থানগড়ের আশেপাশে ইমারত নির্মাণ বিধিমালা ভেঙে নির্মাণ কাজ করার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এই মামলাগুলো না ক্রাইটেরিয়া সেট করে দেয়নি যে এই এই জিনিসগুলো, ধরেন রুল দিয়ে সরকার ক্রাইটেরিয়া সেট করতে পারতো যে কোন কোন ক্রাইটেরিয়াতে পড়লে একটা জিনিসকে আমরা হেরিটেজ হিসেবে বিবেচনা করে প্রোটেক্ট করব। এটা অনেকটাই এখনো সরকারের আরবিট্রেরি কনসিডারেশনের উপর নির্ভর করে। এই অনেক ক্ষেত্রে সরকার যেখানে এই রুলগুলো ফ্রেম না করে, আদালত কিন্তু অনেক ক্ষেত্রে কিছু জেনারেল ডিরেকশনস দেন, কিন্তু এই মামলাগুলোতে একটি পার্টিকুলার ক্ষেত্রে নির্মাণ করা যাবে না এইগুলো বলা ছাড়া অন্য ডিরেকশন সরকার আদালত এখনো দেননি। তবে 2019 সালে যে রায়টা হয়েছে যে 2200 স্থাপনাকে সংরক্ষণ করতে হবে, আমরা আশা করছি সেই রায়ে এই ধরনের জেনারেল কিছু ডিরেকশন আসবে, কিন্তু সেই রায়ের কপি আমরা এখনো পাইনি। ফলে যে সমস্ত বিবেচনায় একটা পার্টিকুলার জিনিস প্রোটেক্টেড অ্যান্টিকুইটি হচ্ছে, একই বিবেচনা থাকলেও কিন্তু দেখা যাচ্ছে অন্য একটা জিনিস প্রোটেক্টেড অ্যান্টিকুইটি হচ্ছে না। এবার আপনার ঐতিহ্যকে অস্বীকার করে যে ডেভেলপমেন্ট, এটাকে তো আপনি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে পারেন না, মানে পরের প্রজন্ম খালি কমলাপুরের ছবি আঁকবে বা টিএসসির ছবি আঁকবে এটা তো আমরা হতে দিতে পারি না। আর জিল্লুর ভাই একটা ছোট্ট কথা, আমি যতটুকু জানি যে এমআরটি লাইনের একটা স্টেশন স্থাপনের জন্য যে জায়গা প্রয়োজন সেখানেই সেটার জায়গায় ওখানে দেবে, কমলাপুরে দেবে, এবং সেজন্য কি ওটা ভাঙ্গার কথা বলা হচ্ছে। অ্যান্ড অ্যানাদার থিং, ইফ অলদো দিস কোয়েশ্চেন ইজ নট ডিরেক্টেড টু মি, আমি একটু বলবো, সেটা হচ্ছে কি জানেন, আমরা যখন ওই পার্লামেন্ট ভবনের পাশ দিয়ে
ওটার মাস্টার প্ল্যানটাকে ফ্রাস্ট্রেট করে একটা লাইন নেওয়ার চেষ্টা করলো আমাদের মেট্রোর, তখন কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, আমরা মেইনস্ট্রিম মিডিয়ারও সাপোর্ট পেয়েছি। তো আমি মনে করছি না যে টিএসসি ভেঙে ফেলবে আর ছাত্র সমাজ, আপনি গণ আলাপই বলেন, আপনি হয়তো বিদেশ থাকেন বলে গণ আলাপ বলেন, আমরা বাংলাদেশে থাকি বলে গণ আন্দোলন বলে ফেলি, কিন্তু স্টুডেন্ট আমার মনে হয় যে ছাত্র সমাজের মধ্যে এটার রিয়াকশনটা দেখতে আমাদের এখনো একটু অপেক্ষা করতে হবে। আর কমলাপুরেরটাও আই ডোন্ট থিঙ্ক ইটস আ লস্ট কেস, আমার মনে হয় যে এটার ব্যাপারেও সামনের দিনগুলোতে গণ আলাপটা মানে পাবলিক ডায়ালগটা ইজ ইম্পর্টেন্ট টু ট্রিগার দ্যাট এনথুজিয়াজম that will lead to activism. মানে হঠাৎ করেই তো অ্যাক্টিভিজম হয়ে যাবে না, আমাদের আমরা যারা ব্যাপারটা বুঝি এবং যারা ব্যাপারটা বোঝে না, এটা একটা পাবলিক এজেন্ডা করতে হলেও কিন্তু একটা প্রসেস তো ফলো করতে হয়। এবং আমাদের এখানে ধরে নেওয়া হয় যে কোনো অন্যায় অবিচারের কয়েকটা মানুষই আছে, তারাই প্রতিবাদ করবে, তারাই স্বাক্ষর দেবে, তারাই পত্রপত্রিকায় লিখবে। বাট আমি মনে করি যে ঐতিহাসিক স্থাপনাগুলোর যেরকম করুণ অবস্থা হচ্ছে এবং সরকার মাত্র যদি বাংলাদেশে আপনি ধরেন 500টাকেও আইডেন্টিফাই করে থাকে, তার মানে কত আইডেন্টিফাই করেছে, কম করেছে, এবং কতগুলো এখন ওই লিস্টিং এরই বাইরে আছে, নট টু টক অ্যাবাউট প্রোটেকশন। ফলে এইটাকে পাবলিক এজেন্ডা করার এখন সময় এসেছে, বিফোর ইটস টু লেট। যদি পাবলিক এজেন্ডা আমরা করতে না পারি, তাহলে আজকে কমলাপুর, তারপরে টিএসসি, তারপরে আরো কিছু আমাদের খুব চেনা জিনিস আমাদের এখান থেকে হারিয়ে যাবে, এবং সংকীর্ণ দলীয় রাজনীতির কারণে এটার অনেক বেশি বড় ঝুঁকিতে আমরা থাকি। সো আই থিঙ্ক উই ক্যান স্টার্ট উইথ পাবলিক ডায়ালগ, লিসেন টু দ্য এক্সপার্টস, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, কেন আমাদেরকে এটার সাথে ইনভলভ হতে হবে, এই প্রসেসটা উইল ইভেন্টুয়ালি ট্রিগার দ্য অ্যাক্টিভিজম। সো দ্যাটস মাই হোপ, থ্যাংক ইউ। আচ্ছা না, দারুণ রিজওয়ান, আপনার একটা কথা আমি মানে টেক অ্যাওয়ে হিসেবে রাখবো, সেটা হচ্ছে যে এই যে ডক্টর জিল্লুর রহমান একটু আগে যেটা বলছিলেন যে এই যে প্যাশনেট একটা গ্রুপ দাঁড়িয়ে যাবে একটা বিল্ডিংকে প্রিজার্ভ করার জন্য, কিন্তু সেটার সেই প্যাশনেট গ্রুপটাকে উস্কে দেবার জন্য শিক্ষাও প্রয়োজন, আবার একটা পাবলিক ডিসকোর্সেরও প্রয়োজন আছে। তো আমার মনে হয় এটা একটা মাল্টি ডিমেনশনাল প্রবলেম, পাবলিক ডিসকোর্সেরও প্রয়োজন আছে, ওইটা থেকেই হয়তো প্যাশনেট কমিটেড ডেডিকেটেড গ্রুপটাও দাঁড়িয়ে যাবে। সো বটম আপ এন্ড টপ ডাউন এবং ল্যাটারাল অনেক ধরনের সংলাপের সমন্বয়ে হয়তো একটা সাংস্কৃতিক পরিবর্তন হতে পারে, মননশীলতার দিকে আমরা যেতে পারি। তো খুবই ভালো লাগছে যে আশা করি যে এই বহুমাত্রিক আলোচনাটা সবাই দেখবেন, এবং শুধু সংরক্ষণ করলেই তো হচ্ছে না, যেটা রণকাপা ডক্টর জিল্লুর রহমান ডক্টর সাজ্জাদ জহির সবাই বলছেন যে সংরক্ষণ করলেই হবে না, ইতিহাস তো একটা ইনার্ট ফ্যাক্ট না, ইতিহাসটাকেও পাবলিক ডিসকোর্সে আনার ব্যাপারটা আছে। তো আমি আমাদের সময়ও প্রায় শেষের পথে, আমি আমাদের শেষ প্রশ্নের জন্য আমরা ডক্টর সাজ্জাদ জহিরের কাছে আবার ফিরে যাব। আপনার কাছে প্রশ্ন, আর্থিকভাবে উন্নত পশ্চিমা দেশগুলো যখন তাদের ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষণে ঝুঁকছে, সে সময় কেন আমরা প্রবৃদ্ধির জোয়ারে আমাদের ঐতিহ্যকে তুচ্ছ জ্ঞান করে এগিয়ে যেতেই শুধু সচেষ্ট? উন্নয়নের সাথে একই ধরনের এক ধরনের বহুমাত্রিক ইতিহাস সচেতনতার বন্ধন তৈরি করা কি জরুরি? আমার মনে হয় জরুরি, কিন্তু সেটা তৈরি হতে পারে কিভাবে? আপনি আগেও একটু উত্তর দিয়েছেন, কিন্তু আপনি যদি একটু সামগ্রিকভাবে আলোচনাটাকে ক্যাপ করেন তাইলে আমরা খুশি হব। ধন্যবাদ। আমি আসলে বেশ কিছুটা কিন্তু শুরুতেই এটা নিয়ে আলাপ তুলেছিলাম। একটা বড় দিক হচ্ছে, যেটা হয়তো জিল্লুর ভাই ভুল বুঝেছেন বা শুনেছেন, যোগানের ব্যাপার না। আমাদের এখানে যদি যে কোনো বিষয়ে যদি অতীতকে নিয়ে ঐক্যমত থাকতো, ঐতিহ্যকে নিয়ে ঐক্যমত থাকতো, তাহলে চাহিদাটা আকারের দিক থেকে বড় হতো। এটা হচ্ছে একটা দিক তুলেছিলাম, এবং চাহিদা যেখানে ফ্র্যাগমেন্টেড, অনেক বেশি ক্ষুদ্র ক্ষুদ্র, কেউ এটাকে যেতে চায়, কেউ অন্যটাকে যাবে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট নিদর্শনের ব্যাপারে অনেক বেশি সংখ্যক লোক জড়ো হওয়ার থেকে কম, যে জন্য দেখতে পাচ্ছি বৌদ্ধবিহারে যারা অন্য সংস্কৃতিতে সেটার সাথে শিক্ষার পরে যোগাযোগ,
এটা গড়ে ওঠেনি, তখন সেখানে পিকনিক করতেই যাচ্ছে। ইভেন মহাস্থানগড়ে কিন্তু স্কুলের ট্যুর যায়, ময়নামতিতেও যায়, কিন্তু মূলত যায় হচ্ছে পিকনিক টাইপের এসে। আর সে সাথে একটা তথ্য দিয়ে রাখা ভালো যে আসলে দেখা উচিত যে এই ধরনের গুলোকে প্রকল্প কেন্দ্রিক করে সেটার অর্থায়নটা কিভাবে হয়, এবং যেটা জিল্লুর ভাই ইঙ্গিতে তুলেছিলেন কোন অংশটা প্রোটেক্টেড আর কোন অংশটা প্রোটেক্টেড না, তার ভিতরে অনেক কিছু নিহিত। আমি প্রশ্নেতে ফিরে আসি। আসলে যে সকল আমার আলোচনায় শুরুতে কিন্তু বলেছিলাম যে যাদের দীর্ঘ অতীতের ইতিহাস নাই তারা কিন্তু নিকট অতীতের ইতিহাসটাকে এবং সেটাকে কেন্দ্র করে ঐতিহ্য গড়ে তোলার ব্যাপারে চায়। আমি জানি না সুনির্দিষ্টভাবে পেন স্টেশনের ঘটনার সাথে কোনো জমি কেন্দ্রিক বা অন্য কোনো ইন্টারেস্ট কেন্দ্রিক স্বার্থ ছিল কিনা। কমলাপুরের কেসটা কিন্তু এমআরটি আমার জানা মতে, যেটা রেজওয়ানা তুললেন, এটা মূলত এমআরটি কেন্দ্রিক। এবং আমি একটু সাইড ট্র্যাক হলেও বলবো যে আসলে কিন্তু আন্দোলনটার আলোচনা বা ছোট একটা গ্রুপ শুধুমাত্র প্রিজার্ভেশনের জন্য চিন্তা করা, এটার বাইরেও কিন্তু একটা বিকল্প পথ আছে যেটা আপনার আপনারা ভেবে দেখতে পারেন যারা আর্কিটেক্ট। সেটা হচ্ছে কিভাবে মডার্নিজমের ভিতরে এটাকে ধারণ করে রাখা যায়, অর্থাৎ এমআরটিএ যদি ওখানে হয় তার ভিতরে কমলাপুরের জিনিসটা কিভাবে থাকতে পারে, সেটা একটা ডিজাইন সাইড থাকবে যেটা আপনারা ভালো বুঝবেন। এই লাইনেও ভাবার দরকার। এবং আমি জিল্লুর ভাইয়ের ওই যে সংক্ষিপ্ত ইন্টারভেনশনটাকে বা ভেরি কনসার্টেড একটা ফোকাসড ইন্টারভেনশনটাকে আমি ওইভাবে দেখছি যে ওই জায়গায় একটা প্রসপেক্ট আছে অন্য লোকজনের কথাবার্তার চাইতেও। কেন পশ্চিমা দেশগুলোতে হচ্ছে এই ব্যাপারে আমি কিন্তু তুলেছিলাম যে পশ্চিমা দেশে রক্ষণাবেক্ষণের দিকে যেতে পারছে এক ধরনের ঐশ্বর্য গড়ে ওঠার পরে, এটাই কিন্তু অর্থ আদায় মানে অর্থ উপার্জনের একটা উপায় হিসেবে এসছে, যে কারণে বিজনেস মডেলগুলো ডেভেলপ করতে পেরেছে। আমাদের দেশটা, আমি অন্যান্য দেশের কথা বলছি না, আমাদের মতো অনেক দেশেই যেখানে অনেক বেশি ফ্র্যাগমেন্টেড থাকার কারণে এই জিনিসটাকে অর্থবহ কর অর্থকারী করার দিকে একটা বাধা আছে, যেটা আমি বলছিলাম যে আসলে চাহিদার ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন। এবং দ্বিতীয় আরেকটা জিনিস বলছিলাম যে যেটা বাই ডিফল্ট কথাটা বলছিলাম, অর্থাৎ আমার যখন আমি যদি খুব সৎ উদ্দেশ্য চেষ্টা করি একটা রাজনৈতিক নেতৃত্ব, আমি জানি রেজওয়ানা দলের দিকে ঝুঁকছে, আমার দিকে মনে হয়েছে যে আজকে যদি সেখানে কেউ দাঁড়িয়ে বসে ডিসিশন নিতে হয় তাকে ভাবতে হবে যে আমি যদি চেষ্টা করি সকল সমাধান করা আমি পারবো না। আসলে বাস্তবে আমাদের দেশের যে অবস্থা, আজকে যে মেধা সে মেধাগুলো বাইরে, যে মেধাগুলো গড়ে উঠছে সেটাও বাইরে চলে গেছে, তাদের মুখটা কোন দিকে তাকিয়ে আছে। আপনি যদি খেয়াল করি এই সকল আলাপ আলোচনা গুলো আমরা করছি 50 বা 60-এর ঊর্ধ্বের লোকগুলো, কিন্তু যারা ইয়াং জেনারেশন তারা এই আলোচনার ভিতরে অনেকে ঢুকছে না, মানে বাংলাদেশে যারা আছে তাদের কথা বলছি, তারা বহির্মুখী। তো ওই বাস্তবতাটাকেও মানতে হবে। এবং এই অবস্থাতে ফেলে আজকে বাংলাদেশে অবস্থিত কোন একটা নিদর্শন বা ঐতিহ্যের কথা বলি, এটা বাংলা ভাষাভাষীরা যেটাই চেষ্টা করুক না কেন খুব সহজে সেটা অর্জন করাটা সম্ভব না, যে কারণে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও যে দলই আসুক না কেন আমার কাছে মনে হয়েছে তারা এটাকে আরো বেশি কমপ্লিকেটেড এবং তার যে রিটার্ন তার সাথে এনগেজ হওয়ার ফলে সেটাকে খুব অল্প করে দেখে। এবং সেটার সাথে আরেকটা জিনিস আমি ইঙ্গিতে তুলেছি যে এই ধরনের জিনিসগুলো ক্ষণস্থায়ী কোন রকমের প্রচেষ্টাগুলো কিন্তু পরে বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায় বিগার ইন্টারেস্টের কাছে। এই জায়গাটাতে আমি বিস্তারিততে যাইনি, কিন্তু আজকে যখন আমরা ধরা যাক সিটিজেন্স অ্যাক্টকে নিয়ে যখন আমাদের রিয়াকশনগুলো ঘটছে এবং পশ্চিমবাংলাতেও ঘটছে বাংলাদেশেও ঘটছে, সেই জায়গাগুলোতে কিন্তু রিয়্যাক্টিভ মোডে যদি কোনো কিছু ডেভেলপ করানো যায়, অর্থাৎ কিছু সুযোগ থাকবে, দুইটা জায়গাতে সুযোগ দেখি আমি, যেখানে বাড়ানোর সুযোগ মানে এই ঐতিহাসিক নিদর্শন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে ঐতিহ্যের ভিতর সমৃদ্ধশালী করার দিকে দুইটা সুযোগ আমি দেখি। একটা হচ্ছে রিয়্যাক্টিভ মোডে এই সময়টাতে অনেক কিছু জড়ো করা সম্ভব। দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা ফার্স্ট জেনারেশন আপনাদের মতো লোকজন যারা বিদেশে সেটেল করতে পারছেন, সেই ফার্স্ট জেনারেশনের কিন্তু কন্ট্রিবিউট করার একটা স্কোপ থাকবে, বাট দ্য উইন্ডো অপরচুনিটিসটা কিন্তু খুব স্বল্পকালের জন্য থাকবে। সেটাকে যদি ব্যবহার করে যদি আমরা জড়ো হতে পারি, আমি আবার বলছি বাংলা ভাষাভাষী লোকজনদের জন্য বলছি, আমি অন্য কোনো
বাংলার বাইরের কথা বলছি না, যে সেখানকার ঐতিহ্য বা ইতিহাসের কথা বা কমপ্লিটলি একটা ইউটোপিয়ান অল ইন্ডিয়ান হিন্দুত্ববাদের ঐতিহ্যের কথাও বলছি না আমি। এই জিনিসগুলো কিন্তু একে অপরের সাথে দ্বন্দ্বে নামবে এবং এই জিনিসটাকে যদি সংহত না করা হয় পরবর্তীতে বিপদটা আরো বাড়বে। সুতরাং কমলাপুর আর টিএসসি সে তুলনায় অনেক নগণ্য, আমাদের এখানকার অনেক কিছুই আমরা ধরে রাখতে পারিনি। সেই জায়গাতে বোধ আইনি মাধ্যমে হোক এবং কনসার্টেড এফোর্ট লোকাল লেভেলে দিয়ে হোক এবং আপনার বাইরের সাথে সংযুক্ত হয়ে আমি মনে করি একটা প্রচেষ্টা। কিন্তু কেন কথাটা কিন্তু আমার শুরুতেই বলেছি, এই কেন কথাটার ভিতরই হচ্ছে বাঙালির যে দীর্ঘ বিভক্তিকরণের পথযাত্রা তার ভিতরেই লুকায়িত আছে, যে কারণে আমরা এটার দিকে যেতে পারিনি। না ধন্যবাদ সাজ্জাদ ভাই, আপনি একটা জিনিস আমি আপনাকে এই 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 মুহূর্তে যদি একটু জিজ্ঞেস করতে পারি, যে এই যে দীর্ঘ ইতিহাস, কিন্তু বাংলাদেশের বাংলার যে দীর্ঘ হাজার বছরের ইতিহাস, কিন্তু এটা তো কখনো সরল রৈখিক হবে না। এটাতে অনেক ধরনের ইতিহাসবিদ লিখবেন, অনেক ধরনের ইতিহাস তৈরি হবে, অনেক রকমের দিক নির্দেশনা পাওয়া যাবে এখান থেকে। কিন্তু সংরক্ষণের ব্যাপারে যখন আসবে, একটু তো জ্ঞানকে অপারেটিভ করার ব্যাপার আছে, একটু ইনস্ট্রুমেন্টালাইজ করার ব্যাপার আছে, যেটা রণকাপা বারবার বলছিলেন, যে গুরুত্ব দিচ্ছিলেন যে ডিসপ্লের ব্যাপারটাতে, যে আমি কিভাবে ইতিহাসটা জানি কিন্তু সেটাকে আকর্ষণীয় ভাবে ডিসপ্লে করার ব্যাপারটা। কিন্তু আবার ডিসপ্লে করতে গেলে আমাকে তো একসময় নলেজকে ইনস্ট্রুমেন্টালাইজ করার ব্যাপার আছে, অপারেটিভ করার ব্যাপার আছে। এই দ্বন্দ্বটাকে কিভাবে সমাধান করা যায়? বা আমি আমি বলছি না যে এটা সমাধান আছে, কিন্তু যেমন ধরেন এই যে সংরক্ষণের ন্যারো স্পেসটাতে কিভাবে আমরা এই ব্যাপারটাকে অপারেশনালাইজ করতে পারি? আমি দুটো দিক দেখি। একটা হচ্ছে এর বাস্তবে আমি একমত যে রাষ্ট্র বলি বা সরকার বলি, তার হাতে দিয়ে কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণগুলো হয় না, প্রথম ধাক্কায় একটা বড় কাজ করে নেওয়া যায়। কিন্তু যদি বাজেটারি অ্যালোকেশনের ভিতর দিয়ে একজন ব্যুরোক্রেট চালাতে থাকে, সেটা কখনোই মেনটেন হবে না। তার মানে একটা বিজনেস মডেল হিসেবে এটাকে দাঁড় করানোর চিন্তা করা উচিত, এটা হচ্ছে প্রথম সাইড বলব। এবং সেখানে সিকোয়েন্সিয়ালি ভাবা যায় দিন, মানে কোনো কোনো জিনিস অনেক অতীত ঐতিহ্যবাহী হতে পারে আপনার আমার কাছে, কিন্তু সেটা হয়তো সাধারণ জনগণের কাছে হয়নি। আবার কোনো কোনো জিনিস শুধুমাত্র ঐতিহ্যের কারণে না, তার লোকেশন থেকে শুরু করে তার আশেপাশের এলাকার কারণে এটা অনেক বেশি ভায়াবল একটা বিজনেস ডেভেলপ করানো যায়। সেখানে অবশ্যই প্রাইভেট বিজনেসকে ইনভলভ করে কি করা যায় এটা চিন্তা করতে হবে। এটা হচ্ছে একটা দিক তুলছি আমি। আর আরেকটা দিক হচ্ছে যে কথাটা আমি বারবারই হয়তো ই করেছি, যে এই ধরনের ক্ষেত্রে মোটা দাগে কিছু চিহ্নিত করার দরকার। আমি নটেশ্বরের কথা বললাম কারণ আপনি আমন্ত্রণ জানানোর বেশ কিছুদিন আগেই, মানে উইদিন এ উইকস আমি গিয়ে দেখেছি কি অবস্থা। আমরা কাগজে কলমে অনেক বটেশ্বরেও দেখেছি, নটেশ্বরেও দেখেছি, এবং এই জায়গাগুলো যে কত স্মৃতিময় জিনিস, অথবা মহাস্থানগড়ের কথা বলেছেন, কিন্তু এই জিনিসগুলোর জন্য যে পরিকল্পনাটা নেবে, আমি যদি বলি মহাস্থানগড় মূলত ফ্রেঞ্চদের দ্বারা কন্ট্রোল থেকেছে, আমরা যদি ডিপে যেতে শুরু করি যে এই জায়গাটাতে তারা কি করেছে, এখান থেকে কি পুরাকীর্তিক পাচার হয়েছে সেটাও অনেকে জনসমক্ষে জানা। এখন এই আলাপ আলোচনার ভিতর তো যে লাভ নেই, আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমি একদিকে চিন্তা করছিলাম যে একটা টাইম লাইন ধরে সেটুকুকে ফার্স্টে প্রিজার্ভ করতে শুরু করা, যে জায়গাতে রিলেটিভলি কম ডিফারেন্স আছে, যে জন্য আমি টাইম লাইনের কথা বলছিলাম, এবং ধাপে ধাপে একটা টাইম বিশেষ পিরিয়ডের সাথে আরেকটা পিরিয়ডকে লিঙ্ক আপ করার কথা বলছিলাম। আর যেটা বাংলার ইতিহাসের কথা বললেন, আসলে বাংলার ইতিহাস কিন্তু ক্রমান্বয়ে মানে আমি বলবো না মোগলদের আসার থেকে শুরু করে, বাট ব্রিটিশদের আসার পর থেকে অবশ্যই পূর্বাঞ্চলের ইতিহাসটা ভাঙনের ইতিহাস, কন্টিনিউয়াসলি ভেঙে যাওয়া হয়েছে। সুবিধা মতো একটা রাষ্ট্রকে একটা মানে জাতিভিত্তিক গোষ্ঠী, আমরা কাছারের সাথে সিলেট আসামের সাথে যাওয়া, আবার ভেঙে আসা মেঘালয় তৈরি, মানে এর কিন্তু একটা ধারাবাহিক ইতিহাস চলেছে। কিন্তু সেটার ড্রাইভিং ফোর্সটা যদি আমরা না বুঝতে চাই, আমরা যদি চোখ বন্ধ করে রাখি, আমার মনে হয় আমরা বড় ধরনের বিভ্রান্তির দিকে এগুচ্ছি। এবং সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ওই জিনিসটার দিকে একটা ডিসকোর্স
শুরু করা ইকুয়ালি ইম্পর্টেন্ট যদি আমরা সত্যিই ঐতিহ্য এবং ইতিহাসের নিদর্শনগুলোকে ধরে রাখতে চাই। আর এর বাইরে যেটা বললাম ইজ এ বিজনেস মডেলে যাওয়া। আচ্ছা ধন্যবাদ। তো আমাদের এখানে অনেকগুলো কমেন্ট এসছে এবং কমেন্টগুলো বেসিক্যালি যে ভালো, খুবই ইন্টারেস্টিং আলোচনা এরকম। তো আমি আমার মত, আপনারা বুঝতেই পারছেন যে এইরকম মাল্টিডিসিপ্লিনারি এবং অন ইওর ফেস আলোচনা আমরা খুব একটা দেখি না এই ধরনের একটা বিষয়ে, ঐতিহাসিক সংরক্ষণের বিষয় নিয়ে, যেটা অনেক সময় ধরা নেওয়া হচ্ছে যে এটা একটা ডিসিপ্লিনারি স্পেশালটি। কিন্তু আমরা এখানে আপনাদের আলোচনায় যেটা দেখতে পাচ্ছি যে একটা বহুমাত্রিক একটা আলোচনা এখানে তৈরি হয়েছে। তো আপনারা যদি একটু সংক্ষেপে একটা লাস্ট একটা মানে পজিশন বক্তব্য দেন তাহলে আমরা খুব বাধিত হব। রণকাপ আপনি যদি শুরু করেন, একটা সংক্ষেপ একটা পজিশন স্টেটমেন্ট যদি দেন। পজিশন স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি একটা সাজেশন আমি যদি দিতে পারি, যেমন আমি দেখি যে আমাদের এশিয়াটিক সোসাইটি আছে, তারা অনেক ভালো ভালো রিসার্চ করে অনেক বই তারা করে, কিন্তু সেই 500 পেজ, 600 পেজ, 1000 পেজ এগুলা মানে কত লোক মানে পড়ছে ওরকম ভাবে আমি জানি না। কিন্তু যেটাকে আমি বলছিলাম যে ওই রকমই কোনো কিছু যদি নাকি একটা এখন অ্যাট্রাকটিভ কমফর্টেবল বই হিসাবে উইথ লট অফ ফটোগ্রাফস যদি মানে করা যায় এবং ছোট সুন্দর ক্যাপশন দিয়ে কিংবা কিছু, যাতে করে আমি তো যাতে করে যে আমাদের যেটা আমি প্রথম থেকেই বলছি যে আমাদের যে আই এম অল ফর যে আমাদের যতগুলা সিভিলাইজেশন আমাদের আছে এবং সবকিছুর মিশ্রণেই আমরা, আমাদের এখানে হিন্দুরা ছিল, বৌদ্ধরা ছিল, মুসলমানরা ছিল এবং সবাই আছে, এবং বিশেষ করে বাংলা ভাষা তো প্রাকৃতের একটা বিরাট একটা ইনফ্লুয়েন্স আছে, কিন্তু সেটা আবার ওই হোসেন সাহেবের সময় সেটা আরম্ভ হয়েছে। তো আমি বলবো যে যে সেলিব্রেশন আমাদের যদি কিছু করতে হয় এখনকার যুগে, যেটা আমি দেখছি একটা মনোলিথিক যে একটা একটা চেষ্টা চলছে, সেখানে উই নিড টু রিয়েলি ক্লিং টু ডাইভার্সিটি অ্যান্ড সেলিব্রেশন অফ ডাইভার্সিটি অ্যাজ আওয়ার হিস্টোরিক হেরিটেজ। কিন্তু আমি বলছি যে অনেক রিসার্চও হয়েছে আমাদের আর্কিও, আমি যখনই বই ফেয়ার যখন হয় আমি আমাদের আর্কিওলজিক্যাল সার্ভেতে যাই, ভালো ভালো বইগুলা দেখেছি, কিন্তু আমি তো বলছি এগুলা এত বিরাট এবং এটাকেই যদি নাকি আরো ছোট করে অ্যাট্রাকটিভ করে কপি বুক স্টাইলেও যদি কিছু করা যায়, আরো আমি বলছি যে মডার্ন ভাবে যদি নাকি ইলেকট্রনিক্যালি কিছু করা যায় যাতে এটা আরো পপুলারাইজড, মানে দা ন্যারেটিভ দ্যাট উই ওয়ান্ট পিপল সেটাকে আরো পপুলারাইজ ভাবে কিভাবে করা যায়। আমার নিজের ওই সমস্ত টেকনোলজিক্যাল জ্ঞান নাই, কিন্তু এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ভাবে যদি একটা প্রজেক্ট এরকম নেওয়া যায় যে এই রিসার্চটা হয়েই আছে, ছবি কিছু আছে, সেটাকে আরো লোকের কাছে আমরা কিভাবে অ্যাট্রাকটিভ ভাবে পৌঁছে দিতে পারি। আর অ্যাপ্রোপ্রো আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, যেটা সাজ্জাদ জহির একটু আগে বললেন যে এটা বিজনেস মডেল, কিন্তু দেখেন বিদেশেও নিউ ইয়র্কের কথা যেখানে হচ্ছে, যেখানে গ্র্যান্ড সেন্ট্রাল এবং অন্যান্য গুলাকে প্রোডাক্ট প্রিজার্ভ করলো, হ্যাঁ বিজনেস পিপল প্লেড এন ইম্পর্টেন্ট রোল, কিন্তু তার সঙ্গে এটাকে যারা এই ব্যাপারে গুলা জানে, মানে টেকনিক্যাল নলেজ যাদের আছে এবং প্রপার সেন্সিটিভিটি আছে এ ব্যাপারে, আমাদের দেশে যে ওই ধরনের এনলাইটেন্ড লোক তো ওইভাবে বিজনেস মডেলটা করতে হবে। আমাদের দেশে যে রকমের বিজনেস মডেল আমি এখন পর্যন্ত দেখছি, আমি ওই ধরনের এনলাইটেন যাদের ইন্টারেস্ট থাকতে হবে যে তাদের জায়গার ঐতিহ্যটা তারা যাতে নাকি বজায় রাখেন। এবং আমি জানি হোসেন জিল্লুর এবং আদনান দোরা, ইউ বোথ আর ফ্রম চিটাগং, চিটাগং এরও একটা ভালো বিজনেস, অনেক টাকা পয়সাওয়ালা বিজনেসম্যানও আছে,
চিটাগং এর একটা পার্টিকুলার অনেক রকমের ট্র্যাডিশনও রয়েছে, এবং আমি বলবো যে যদি নাকি ওখানকার ইফ ইউ ক্যান গেট টুগেদার উইথ সাম এনলাইটেন্ড বিজনেস পিপল, সেগুলাকে কি করে মোর পপুলারাইজ করা যায় সেটা আমি বলবো, যে ওটা যাতে নাকি এরকম একটা মানে ওরকম 1000 পেজের একটা বই যেটা ওই কোথায় রয়েছে কেউ কোনোদিন খুলেও দেখছে না। হ্যাঁ, কিন্তু বইটা যারা খুলে দেখবে দেখবে যে আসলে অনেক রিসার্চ করা আছে অনেক, কিন্তু সেটা তো আমি কেউ দেখছে না। হ্যাঁ, লোকের সামনে এগুলাকে কি করে আনা যায়। একেবারে আপনার সাথে একদম একমত যে যে ডিসপ্লে এবং ডিসেমিনেশনের যে পপুলারাইজেশন বা একটা একটা আকর্ষণীয় ভাবে উপস্থাপনা করার যে ব্যাপারটা সেটাকে আপনি বারবার হাইলাইট করছেন। আমি আপনার সাথে একেবারে একমত, আমি নিজেও একটা বই লিখেছি, সেটা হচ্ছে ঢাকার 25টা বিল্ডিং এর মাধ্যমে ঢাকাকে দেখা। আমি 2012 সালে আমেরিকা থেকে 40 জন আর্কিটেক্ট, প্ল্যানার, হিস্টোরিয়ান, ইনভেস্টর নিয়ে বাংলাদেশে এসেছিলাম। তখন আমি দেখলাম যে এই যে ওরা লুই কানের বিল্ডিং দেখতে ইন্টারেস্টেড, আর যে টিএসসি দেখতে ইন্টারেস্টেড, কিন্তু কোনো লিটারেচার নাই যেটা ওদের হাতে আমি দিব, তারা সবাই হাতে কলমে দেখতে চায়, জানতে চান, কিছু ছিল না। তখন আমি দেখলাম যে এখানে একটা লেখাটা খুবই জরুরি। তো আপনি যে কথাটা বারবার বলছেন যে এই যে উপস্থাপনা করার যে একটা ছোট্ট ফ্রম বিলো রাজনীতি, ওইটার উপরেও আমাদের অনেক সর্ট অফ ফোকাস করতে হবে, আমি আপনার সাথে একেবারে একমত। আমরা এবার ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছ থেকে যদি একটু একটু কনক্লুসিভ একটা যদি কোনো একটা স্টেটমেন্ট পেতে পারি তাহলে খুব ভালো হয়। উচ্চারণ করেছেন ডক্টর সাজ্জাদ জহিরের বিজনেস মডেল সংক্রান্ত ধারণা, আই থিঙ্ক ওটা সতর্ক, মানে বিজনেস মডেল বলতে এখানে বোঝাচ্ছি যে নিউ ইয়র্কের উদাহরণটা যদি দেখি, আমি ওই যে বললাম কার্যকর সংরক্ষণ মানে হচ্ছে এক ধরনের ইকোনমিক্যালি সাস্টেইনেবল, সেই অর্থে বিজনেস মডেল। কিন্তু আমাদের দেশে অবশ্য ওই সতর্কবাণী কেন প্রয়োজন, এটা হচ্ছে বিজনেস মডেল বললে আবার আমাদের বিজনেসম্যানরা আবার জমির জন্য খুবই একটা সজাগ দৃষ্টি থাকে ওনাদের, তো বিজনেস মডেলের মাধ্যমে ওই জমিটা যদি মূল আকর্ষণ হয়ে যায়, এবং এখানে বহু উদাহরণ আছে যে উদ্দেশ্য হয়তো একটা শুরু হলো কিন্তু দেন ইট মিউটেটস ইনটু সামথিং এলস এবং জমিতে অন্য কিছু হয়ে যায়, সেজন্য এটা আই থিঙ্ক গুরুত্বপূর্ণ। দ্যার আর মেনি ইন্টারেস্টিং, চিটংয়ে একটা চট্টগ্রামের কথা রণজান বলছিলেন, এই যে দুর্গাপূজার উৎপত্তি কোথায়, আমি ওই 2008 সালে একটা ইয়ে পেলাম যে দুর্গাপূজার উৎপত্তিটা কোথাতে হলো, এটারও একটা ইতিহাস চট্টগ্রামের ইতিহাসের পাশে আছে। এই যে পটিয়ার দিকে একটা গ্রাম, সেখানে এক ধরনের মিথোলজি আর কি আছে, এন্ড বাট দের ইজ এন অ্যাকচুয়াল প্লেস, এখানে যাওয়ার সুযোগ আছে। আমরা তখন চেষ্টা করেছিলাম একটু LGD দিয়ে রাস্তাটা ঠিক করে দেওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি, সো দেয়ার থিংস ক্যান বি ডান। কনক্লুসিভ স্টেটমেন্ট আমি দিতে খুব বেশি আগ্রহী হচ্ছি না, এই অর্থে যে আই থিঙ্ক the conversation is ongoing one and that's the strength of this, কারণ এখানে conversationটাই is the big gain একর্থে বলা যায় যে নানা perspective থেকে বিষয়টাকে, এবং এটা বিষয়টা যে জোর করে বিভিন্ন economists, political scientists এবং লয়ারকে জোর করে বসানো হলো multidisciplinary করার জন্য, ওই দৃষ্টিকোণ থেকে আসলে হচ্ছে না। There is a need for these perspectives. এই পুরো বিষয়ের একটা কার্যকর অগ্রগতির জন্য ওই দৃষ্টিকোণ থেকে মাল্টিডিসিপ্লিনারিটা ইজ ইম্পর্টেন্ট। আমি যেটা একটা যদি অ্যাক্টিভিস্ট কনক্লুসিভ আইডিয়ার কথা বলেন, রণক জাহান তো একটা বললেন যে বই আদনান বই করেছে 25 বিল্ডিংস, একটা ইয়ে হচ্ছে যে টেকনোলজি তো অনেক এসছে তাই না, দ্যার ইজ এ লট অফ টেকনোলজি ইজ অ্যাভেলেবল টু আস, particularly to the young,
আমার মনে হচ্ছে একটা ক্রিয়েটিভ কোনো পার্টিকুলার স্কুল চিলড্রেন অথবা মূলত স্কুল চিলড্রেনের মধ্যে এটা ক্রিয়েটিভ কোনো কম্পিটিশনের সূচনা যদি করা যায়, উইচ ইজ উইথ মাল্টিপল এডুকেশনাল অবজেক্টিভস, মানে বোথ টু গেট দেম ইন্টারেস্টেড ইন দিস হোল আইডিয়া, বাট ইউজিং টেকনোলজি এইগুলো লোকেশনাল একটা ম্যাপ তৈরি করা ইন্টারেস্টিং ওয়েতে, এবং দরকার হলে অ্যাকচুয়ালি ইনডেপথ কিছু গুগল আর্থ দিয়ে তো এখন ইউ ক্যান গো ভেরি ডিটেইলড ইয়ে দেখা যেতে পারে, তাই না? অনেক কিছু করা যেতে পারে। সো একটা ক্রিয়েটিভ আইডিয়ার যদি বলেন, আই উড সে দ্যাট একটা, বাট এখানেও একটা ওই আদনান ওই আমি একটা বলেছিলাম যে প্যাশনেট গ্রুপ দরকার, অ্যান্ড দেন আদনান আজ দি কোয়েশ্চেন প্যাশনেট গ্রুপকে আবার প্যাশনেট কে করবে, সেটার একটা লাইক বিগিনিং বিফোর দি বিগিনিং এর একটা প্রবলেম ওইখানে। আই থিঙ্ক দ্যাট ইস নো আনসার দেয়ার, মানে ইউ ইফ দের ইজ প্যাশন ইউ নিড টু জাস্ট গেট প্যাশনেট, দ্যাটস ইট, এটার কোনো অ্যানালিটিক্যাল সমাধান ওইখানে নাই। বাট আই থিঙ্ক একটা ক্রিয়েটিভ স্কুল পর্যায়ে একটা কম্পিটিশন ইউজিং মূলত ইউজিং লেভারেজিং দি পাওয়ার অফ টেকনোলজি অ্যারাউন্ড দিস হেরিটেজ সাইটস, হেরিটেজ ইতিহাসটা, এবং হেরিটেজের নোশনটাও অ্যাকচুয়ালি লেটস ডেমোক্রেটাইজ দি নোশন অফ হেরিটেজ ইটসেলফ, যেটা সবার অনেকের আলোচনার মধ্যে তো সেটা আসলো, তাই না? বহুদা ব্যক্তিত্ব আমাদের নানা ধরনের ইতিহাস আছে, একরৈখিক নয়। হেরিটেজের নোশনের মধ্যে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমার মনে হচ্ছে ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে ইভেন sort of the more positively powerful heritage guloke jodi amra remember korte pari, which can give us some ebong etar jonno I would very much requested, please do not give a application to the DC to initiate such a competition, that would be the end of it, or to the ministry. This should be a social initiative of professionals, and ওই জন্য আমি বলি যে অফ প্রফেশনাল বলতে অফ উইলিং প্রফেশনালস হু ওয়ান্ট টু ব্যান্ড টুগেদার, কারণ আমাদের দেশে অনেক সময় একটা আরেকটা জায়গায় আমরা আটকে যাই, এবং দ্যাটস অলসো আই ফিল দ্যাট উই একটা আইডিয়া ডিপেন্ডেন্স অন দি পলিটিক্যাল স্পেস, যে এভরিথিং হ্যাজ টু বি রিপ্রেজেন্টেশনাল, পার্টিকুলারলি প্যাশনেট ইনিশিয়েটিভস আর নেভার রিপ্রেজেন্টেশনাল, ইট ইজ ড্রিভেন বাই প্যাশন, দি কোয়ালিশন অফ দি উইলিং, those who are wanting to, they are not coming there as I am a sector ke represented kisu oi sector ke. So amar jodi ekta concluding ye hoy, some obviously this is just an idea and maybe a foolish idea, but at a school level using the leveraging the technology, heritage er ekta without being very mane boro bishal kichu samadhan hoye jabe oi dhoroner noy, just to trigger a type of interest, but do it in a manner in which it's both modern but also it's interesting, but it also serves the purpose of deepening the interest about heritage and history among our younger people. Etar ekta kichu hoyto chinta kora jete pare. Thank you. Dhonnobad. Ekhane আমি রনক আপা এবং হুসেন ভাই দুজনের কাছ থেকে যেটা একটা ব্যাপার যেটা মনে হচ্ছে যে যে প্যাশন এবং স্ট্র্যাটেজিক হবার নিচ থেকে যে ডিসপ্লে করা, এই যে প্যাশনেট গ্রুপকে সংগঠিত করা, কোয়ালিশন অফ দ্য উইলিং, এই যে ব্যাপারটা ঘটানো, এটার উপরে আমার মনে হয় আলাপ জোর দেবার প্রয়োজনীয়তাটা একেবারেই আন্ডার এস্টিমেট করার কোন সুযোগ নেই। সো আমাদেরকে এইটার ব্যাপারে কাজ করতে হবে, এবং এই যে একটা ছোট্ট বই হলেও, কফি টেবিল বই হলেও হোক, কিন্তু সেটাই হয়তো দশটা একশোটা মানুষকে অনুপ্রাণিত করবে, অথবা একটা স্কুল বাচ্চা স্কুলের বাচ্চাদের ভেতরে একটা এসে কম্পিটিশন অথবা একটা ড্রয়িং কম্পিটিশন হোক হেরিটেজ প্রিজার্ভেশন করে, এইটাতেই হয়তো রিপল ইফেক্ট হবে, একশোটা ফ্যামিলি হয়তো এখান থেকে একটা কিছু বুঝবে, জানবে এবং অনুপ্রাণিত হবে। সাজ্জাদ ভাই, আপনি যদি একটু সংক্ষেপে আপনার বক্তব্যটা দেন, তারপরে আমরা একটা
প্রশ্ন করেই আমরা অনুষ্ঠানটা শেষ করব, আমরা একেবারেই সময়ের শেষ পর্যায়ে। আমি কুইক তিনটা পয়েন্ট তুলব। এক নম্বর হচ্ছে যে অলরেডি ইয়াং জেনারেশনের ভিতরে কিন্তু অনেক ধরনের ইনিশিয়েটিভস নিয়ে কাজ চলছে। আদনান ফকিরকে ইউনো ব্র্যাকেট ও হারানো দিনের গল্প বলে যে ডকুমেন্টারিগুলো করছে মুভি স্টাইলে, সেটা কিন্তু মোটামুটি ভাবেই সারা জাগিয়েছে ইয়াং জেনারেশন। দু নম্বর হচ্ছে ইউটিউবে গেলে পরে ইউল সি যে বেশ কয়েকজন, মানে সালাউদ্দিন বলে একজন আছে ইয়াং ছেলে, ঘুরে ঘুরে কিন্তু প্রত্যেকটা জিনিসকে তুলে ধরছে। এবং এটা যদি ইফ ইউ লুক অ্যাট দ্য নাম্বার অফ ফলোয়ার্স, ওখানে কিন্তু যথেষ্ট পপুলার। তৃতীয় জিনিস আমি দেখছি, দুষ্প্রাপ্য ছবির নামে ফেসবুকে যে গ্রুপটা করেছে, এরকম অনেক গ্রুপই আছে যেখানে কিন্তু অনেক কিছু জিনিস উঠে আসছে, শুধুমাত্র একটা ছবি না, তার ন্যারেটিভসগুলো। আমি রিসেন্টলি দেখলাম হাতির পুলকে নিয়ে তার পিছনে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা। সুতরাং প্রথম সাজেশনটা হচ্ছে যে আসলে কিছুই হচ্ছে না ভাবা উচিত না, হচ্ছে সেটাকে খুঁজে এবং সেখানে ফ্যাসিলিটেট করার কোনো স্কোপ আছে কিনা সেটাকে খুঁজে বের করা। দু নম্বর পয়েন্টটা হচ্ছে যেটা রণকাপা এবং জিলুর ভাইয়ের পথ ধরেই আরেকটু কমপ্লিটলি তুলছি প্রস্তাবনাটা, সেটা হচ্ছে মেবি যেমন সিএলপি, যেটা ইউএস বেসড, যারা বেশ কিছু কাজ এখানে কানেক্টেড আছে, তেমনি ওই ধরনের একটা প্রোগ্রাম এবং স্কুলগুলো, আমার নিজের ধারণা হচ্ছে এটা ঢাকা সেন্ট্রিক মোটেই না বা আরবান সেন্ট্রিক না করে, কারণ ইতিহাসের প্রতি আগ্রহটা আমার জানা মতে, আমি মোটামুটি রিসার্চের প্রপোজে ফিল্ডে যেটুকু যাওয়া আসা করি, ঢাকাতে যতটুকু না তার চেয়েতে বেশি বাইরের জায়গাতে, এবং ইভেন মফস্বল টাউনগুলোতে, মুন্সিগঞ্জে গেলাম সেখানে মির্জুমলার জিনিসগুলোকে নিয়ে আমাকে দেখাতে নিয়ে গেল অতি উৎসাহের সাথে, এবং এলাকার লোকজন কিছু একটা জিনিসে প্রাইড চায়, এবং কম্পিটিশনটা যদি ওইভাবে নিচের থেকে উপরে তুলে আনা হয় সেটা হচ্ছে সেকেন্ড একটা আউটলেট। আর থার্ড অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে কিন্তু বই তৈরির পক্ষে না, আমি খুব রণকাপা উইথ অল ডিউ রেসপেক্ট আমি জাস্ট তুলছি কথাটা, কারণ এগুলো আসলেই শেলফড হয়ে যায়, শোপিস উইদিন এ লিমিটেড গ্রুপ থেকে যায়, বাট সমাজের পর্যায়ে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে না। এবং সে প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে শিক্ষাঙ্গনে নিচের দিকে সেখানে খুব কনক্রিট, কারণ অনেক জায়গায় ইচ্ছা আছে কিন্তু দৈন্যতা এবং বাধাগুলো এমন চরম পর্যায়ে, ব্যুরোক্রেসি বলি টেকনোক্রেসি বলি, এবং এটার কোনো এক্সপ্লেনেশন নাই, একজন লোক যিনি বসে আছেন তিনি সবকিছুই ভোগ করতে চায়, কারণ প্রকল্প নির্ভর সবকিছু। এই জায়গাগুলোতে অল্টারনেটিভ জিনিসগুলোকে তুলে ধরার জন্য একটা প্রচেষ্টা নেওয়ার দরকার, এবং আমার মনে হয় সেটা সম্ভব। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ সাজ্জাদ ভাই। তো এখানে আমি ডক্টর হুসেইন জিল্লুর রহমানের একটা প্রসঙ্গে একটা ছোট্ট মন্তব্য করতে চাই, যে অনেকের কাছেই হয়তো এটা একটা টোকেন মাল্টিডিসিপ্লিনারিটি মনে হতে পারে এই আলোচনাটা, যে এটার ভিতরে একটা টোকেনিজম আছে, পলিটিক্যাল সায়েন্টিস্ট, ইকোনমিস্ট এবং একজন অ্যাটর্নি আসছে, এটা একটা ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। কিন্তু এখানে আপনি দেখেন এই যে আমাদের আলোচনাটা হলো, এই আলোচনা থেকে কিন্তু অনেকগুলো কার্যকরী পদক্ষেপের ধারণা কিন্তু বেরিয়ে এসেছে। আপনি রণকাপা বলছে বইয়ের কথা বলছেন, সাজ্জাদ ভাই কম্পিটিশনের কথা, একটা আরেক ধরনের সামাজিক কিছু ইনিশিয়েটিভের কথা বলছেন, তারপরে হোসেন ভাই বলছিলেন যে এই যে যারা প্যাশনেট তাদেরকে আরো ফ্যাসিলিটেট করা, কোয়ালিশন বিল্ডিংটাকে জোর দেওয়া, যে কোয়ালিশন অফ দ্য উইলিং, এইটা এদেরকে একসাথে আনা, এই ব্যাপারগুলো আমাদের এই মাল্টিডিসিপ্লিনারি ডায়ালগ থেকেই কিন্তু আসছে। আমরা যদি শুধু আর্কিটেক্টরা কথা বলতাম তাহলে কিন্তু এক ধরনের ডিসিপ্লিনারি আভ্যন্তরীণতার ফাঁদে কিন্তু আমরা পড়ে যেতাম। ওখান থেকে কিন্তু এই যে আইডিয়ার পারমিউটেশন এন্ড ক্রস পলিনেশন হয় না। এই যে আজকে আমাদের এই আলোচনা থেকে আমি অনেক কিছু শিখলাম, অনেক ধরনের ক্রস পলিনেশন যে হলো আইডিয়া থেকে, এইটা কিন্তু অমূল্য। এই যে আইডিয়া জেনারেশন, এইটাই কিন্তু একটা সার্থকতা বলে আমি মনে করি। তো আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি খালি বিদায় নেবার আগে একটা কমেন্ট, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, ইশতিয়াক জহির আর্কিটেক্ট উনি লিখেছেন, আমি জাস্ট ওনার কমেন্টটা একটু খালি আপনাদের জন্য পড়ে শোনাবো। ইন জেনারেল
the people of this developing country try to follow the developed model of Western cities. They consider the preservation of heritage as walking backwards. Forgetfulness about the past is modernism to them. So amar kache etai interesting lagche je forgetfulness tai a sign of development ekhane bolche. So decision makers most of the time are reluctant to the preservation of heritage, rather embracing a new model of for the future or modern architecture. So ekhane ekta interesting byapar hocche je bhule jabar forgetfulness is itself a strategy. So eta ami interesting comment. So Sajjad bhai apni ki ei proshnotar ektu kichu bolte chaichilen naki eta quick observation hocche oi ta ami dekhechi amar mone hoy je ashole kintu jeta age alap tulchilam je itihas oitijjo eglar sathe attoporichoy somporkito ebong kono attoporichoyer sandhan poronirbhor bhabe hote pare na eta period. ধন্যবাদ ধন্যবাদ। তো আমাদের সময় শেষ, প্রায় 2 ঘন্টা নিয়ে ফেলেছি। তো আপনাদের রনকাপা হোসেন ভাই, সাজ্জাদ ভাই এবং রিজওয়ানাকে একটু পারিবারিক কারণে বিদায় নিতে হলো আগেই। তো আপনাদের এই মূল্যবান ব্যস্ততার ভেতর এই সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আশা করি এই মাল্টিডিসিপ্লিনারিটি যেটা টোকেনিজম না, এটার ভেতর থেকে হয়তো আপনারাও আপনাদের নিজ নিজ ক্ষেত্রে এই ইতিহাস সংরক্ষণের বিষয়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবেন আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে। এই কামনা করে আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আমি আমাদের স্থপতি শাফায়েত আহমেদকে, শাফায়েত মাহমুদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটার টেকনোলজি সাপোর্ট দেবার জন্য, এবং সেই সাথে আমাদের যারা এখানে সংযুক্ত হয়েছিলেন এই অনুষ্ঠান দেখেছেন রাত জেগে বাংলাদেশে, আপনাদেরকে ধন্যবাদ। এবং অন্যান্য জায়গায় যারা দেখেছেন আশা করি এখান থেকে আপনারা আমার মতো আপনারা অনেক কিছু শিখেছেন এবং আপনারা নিজ নিজ ক্ষেত্রে এই এজেন্ডাগুলো যা আজকে আমরা যেগুলো শিখেছি সেগুলোকে আরো এক্সপ্যান্ড করবেন, সম্প্রসারিত করবেন আপনাদের নিজ নিজ ক্ষেত্রে, এটা কামনা করে আপনাদেরকে বিদায় জানাচ্ছি এবং আমাদের প্যানেলিস্টদেরকেও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। শুভ রাত্রি, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ অপরাহ্ন, বিদায়, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।